ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবাহ জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উন্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবাহার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি তা নিজেরই সে ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপর পর তার প্রিয় নবী মাহমদ মুস্তফা আহম্মদে মুস্তফা সাল্লি সাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ বাইতুল নূর জামি মসজিদের উদ্যোগে স্থান চাঁদকুটি সরকার পাড়া নূর জামি মসজিদের সংলগ্ন ময়দান তারিখ ছাব্বিশে নভেম্বর দু হাজার একটি ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে এখন বাংলাদেশ সময় রাত্রি দশটা সাত মিনিট ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করতে চলেছি যদিও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এখন নির্বাচনের সময় অনেক জায়গাতে সরকারিভাবে প্রোগ্রামগুলো তারা বন্ধ করে দিচ্ছে তাদের নির্বাচনকে কেন্দ্র করে তারপরে আল্লাহ ওয়া তালা আপনাদের রংপুরের সরকারপাড়া স্থান এ প্রোগ্রামটিকে কবুল করেছেন সেই জন্য মহান সত্তা আল্লাহ সুবাহান তালার আরও একবার সংক্ষিপ্ত প্রশংসা তার সুপ্রিয়ায় সুযোগ আদায় করি সকলে আবার বলি আলহামদুলিল্লাহ যাই হোক আজকে মালদ্বীপের পর থেকে ধারাবাহিক পর্যায়ে বিভিন্ন আলোচকের আপনারা আলোচনা শ্রবণ করেছেন তারা পবিত্র কোরআন শেষ আলোকে অনেকগুলো তথ্যবহুল আলোচনা করেছে আপনারা অনেকে শ্রবণ করেছেন ঠিক একইভাবে আপনাদের সামনে উপস্থিত হলাম যে গুটি কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপন করব পবিত্র কোরআন শেষ আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে টাইমস অফ ইন্ডিয়া একটা আন্তর্জাতিক লেভেলের পত্রিকা নিউজ পেপার দু হাজার পনেরো সালে তেরোই অক্টোবর পৃষ্ঠা নাম্বার উনিশ একটা আর্টিকেল তারা ছাপিয়েছিল তারা বলছে যে গোটা বিশ্বজগতের মধ্যে এখন টোটাল মানুষের সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে সাতশো কোটি ভাই কত কোটি সাড়ে সাতশো কোটি তারা পরিসংখ্যান দিচ্ছে যে পৃথিবীর মধ্যে তিনটে ধর্ম হচ্ছে বৃহত্তর ধর্ম আর টোটাল পৃথিবীতে এখন ধর্মের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার চিন্তা করেছেন আমরা হিন্দু খ্রিশ্চান বৌদ্ধ যৌন ইহুদি আর ইসলাম স্বাভাবিকভাবে আমরা ছয়টা ধর্মের নাম জানি কিন্তু পৃথিবীতে এখন বর্তমান প্রেক্ষাপটে সাড়ে চার হাজার ধর্মের অনুসারী এখন পর্যন্ত বিদ্যমান তার রিপোর্ট পেশ করছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে তিনটে বৃহত্তর ধর্ম আছে তার মধ্যে একটা খ্রিশ্চান ধর্ম একটা ইসলাম ধর্ম আর একটা হিন্দু ধর্ম তারা পরিসংখ্যান দিতে গিয়ে বলছে যে বর্তমান প্রেক্ষাপটে গোটা বিশ্বজগতে সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে যে ধর্মের লোক সংখ্যা বেশি তার কোন ধর্মের ভাই খ্রিস্চান ধর্মের তারা হচ্ছে প্রায় দুইশো থেকে দুইশো কোটি তাদের সংখ্যা পরিসংখ্যান দ্বিতীয় যে ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি সেটি ইসলাম প্রায় একশো কোটি আলহামদুলিল্লাহ আর তৃতীয় পৃথিবীর বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম যার সংখ্যান প্রায় আটাত্তর থেকে আশি কোটি বোঝা গেল পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা হচ্ছে সাড়ে সাতশো কোটি যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি বর্তমান এখন আজকের দিন পর্যন্ত সেটা খ্রিস্টান ধর্ম দুই ইসলাম ধর্ম আর তিন হিন্দু ধর্ম তিনি নাকি আর একটা নিউজ ছাপিয়েছিল টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইম তারা নিউজটা পেপারে ছাপিয়েছে আপনারা সকলেই অবগত তারা বলছে যে গোটা বিশ্বজগতের যতগুলো ধর্ম আছে যে ধর্মের সব মানুষ দ্রুত গতিতে কবুল করছে তথা অ্যাকসেপ্ট করছে যে ধর্মের অনুসারী সব জেতে বেশি বৃদ্ধি পাচ্ছে সে ধর্মের নাম ইসলাম আলহামদুলিল্লাহ তারা বলছে ইসলাম যে গতিতে বৃদ্ধি পাচ্ছে এটা যদি দু সাল ইসলাম মূলত পার্সেন্টেজ হিসাবে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে অন্য কোন ধর্মের অনুসারী এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে না বরং পৃথিবীর অন্য অন্য ধর্মের অনুসারী দিন দিন তারা কমে চলেছে পার্সেন্টেজ হিসাবে কিন্তু ইসলাম বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ চিন্তা করে দেখুন বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং বিভিন্ন পেপার পত্রিকা আজ ইসলামের নামে এত চতুর্মুখীভাবে তারা মিথ্যা অপবাচার মিথ্যা কথা তারা প্রচারণা করছে তারপরে গোটা বিশ্বজাতের যে ধর্মের অনুসারে বেশি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ইসলাম দেখেন প্রত্যেকটা জায়গাতে আজকে ইসলামকে নিয়ে সমালোচনা ইসলামকে কখনো জঙ্গিবাদের সঙ্গে আখ্যা দেওয়া হয় তখন মাদ্রাসাকে বলা হয় জঙ্গিবাদের একটা আড্ডাখানা কখন মুসলিমদেরকে বলা হয় সন্ত্রাসী কখন পবিত্র কোরণকে বলা হয় সন্ত্রাসী একটা ধর্মগ্রন্থ মুসলিমদেরকে বলা হয় তারা অন্য ধর্ম বিদ্বেষী অনেক কিছু বলা হয় তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান্তিল ইসলামের বিজয় তিনি দিচ্ছেন যেটা আমরা বাস্তব দেখছি দুর্ভাগ্যজনক হলে সত্য কথা যে গোটা বিশ্বজগতে ইসলাম মানুষ আজকে দ্রুত গতিতে কবুল করছে তবে আমরা যারা পৈতৃক সম্পত্তিতে থেকে পেয়েছি আমরা সেই ইসলামের যারা দীর্ঘ দিন ধরে আমরা বাপ দাদু পুরো পুরুষদের থেকে পেয়েছি আমরা কিন্তু মূল্যায়ন করছি না পৃথিবীর সমস্ত মানুষের একটাই উদ্দেশ্য যে আমরা জান্নাত যাব বা স্বর্গে যাব। একজন হিন্দু ব্যক্তিকে যদি প্রশ্ন করেন একজন ঠাকুরকে যে দাদা আপনি যে ঠান্ডার সময়তে আপনি পাঁচবার আপনি আড়তে ওঠাচ্ছেন কেন করছেন উনি দেখবেন একটাই জবাব দেবে যে আমি ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্যই আমি স্বর্গে যাবার জন্যই এই কর্মটি করছি একজন খ্রিস্টান যাজককে জিজ্ঞাসা করেন যে দাদা আপনি এটা কেন করছেন উনি কিন্তু একই জবাব দেবে যে ঈশ্বরের সন্তুষ্টি আমাদের মুসলিমকে জিজ্ঞাসা করুন যে ফজরের সময় এত ঠান্ডা আমরা অজু করে মসজিমের দিকে ধাবিত হচ্ছি এত ঠান্ডা দিকে ওঠার কি প্রয়োজন আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তার বিনিময়ে গোটা বিশ্ব জগতে সাড়ে চার ধর্মের অনু সাড়ে চার হাজার ধর্মের অনুসারী আছে তাদের প্রত্যেকের দাবি তারা হচ্ছে স্বর্গে যাবে জান্নাত যাবে ঈশ্বরের সন্তুষ্টি অর্জন করবে এটাই লক্ষ্য এটাই উদ্দেশ্য বিকল্প কোনো মানুষের উদ্দেশ্য নেই পৃথিবীতে নাস্তিক আছে খুবই কম যারা ঈশ্বরে বিশ্বাসী নয় কিন্তু যারা আস্তিক বিভিন্ন ধর্মের অনুসারী উদ্দেশ্য একটাই তো ভাই বলুন তো আসলে সত্যিকারের জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা একটা কিন্তু কোনো ব্যক্তি মুসলিম সে যদি দুর্গা করে বা কালী পুজো করে বা সরস্বতী পূজা করে বা শিব পূজা করে জগদ্ধাত্রী করে লক্ষ্মী করে এইসব কালী পুজো বা এইসব পুজো অর্চনা যদি করে কোনো মুসলিম সে জান্নাত যেতে পারবে কিন্তু হিন্দু ভাইদের বিশ্বাসটা দেখেন সম্পূর্ণ উল্টো তারা কিন্তু এগুলোর মাধ্যমে তারা যেতে যেতে চায় স্বর্গে চায় বলুন তো ভাই একজন হিন্দু মানুষের যদি জ্বর হয় আর একজন যদি মুসলিমের জ্বর হয় তাদের জন্য কি ডক্টর আলাদা আলাদা কোনো প্রিসক্রিপশন লেখে বা আলাদা কোনো মেডিসিন বা ঔষধ দেয় কেন দেবী দুর্গার বা কালী বা লক্ষ্মীর সরস্বতীর মাধ্যমে যদি হিন্দু ভাইয়েরা উপাসনা বা পুজো অর্চনা করে যদি তারা স্বর্গের উদ্দেশ্য করে আর ঠিক তার অপোজিট যে কেউ যদি এইসব পুজো অর্চনা করে ইসলামের মতে একদম যার ক্ষমা সকলেই একজন হিন্দু যদি তার কোনো অসুখ হয় বা সমস্যা হয় আর একজন যদি মুসলিমের কোনো অসুখ সমস্যা একই ধরনের হয় বা মেডিসিন তো একই ধরনের হয় ঠিক কিনা কিন্তু ধর্মীয় বিষয়ে যেটার মাধ্যমে তারা জান্নাত যেতে চাইছে আমরা সেটার বিপক্ষে একদম আছি দেখুন আমরা একটা গরু জবাই করি হিন্দু ভাইরা তারা বলে যে মুসলিমরা এরা এরা খুব বদ কেন আমাদের ভগবানকে জবাই করে খায় বলে কি না আমাদেরকে যদি তাদেরকে প্রশ্ন করি দাদা আমরা কি স্বর্গে যেতে পারবো ওরা বলে তোমরা কখনই স্বর্গে যেতে পারবে না কারণ তোমরা মানে ভগবানকে জবাই করে খাও বলবে কি বলবে না তো আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে মানুষ বিভিন্ন মুখ দিয়ে জান্নাত যেতে চাইছে আসলে প্রকৃতিপক্ষে সত্যিকারের পথ বা রাস্তা কোনটা একজন ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছি তাকে আলোচনা সাপেক্ষে যে ঠাকুরমশাই যে আপনি মূর্তি পূজা করছেন তো এটা কেন উনি বলছেন দাদা আসলে এটার মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি আমি বলছি যে আমাদের ধর্ম মতে কেউ যদি মূর্তি পূজা করে সে পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট একজন বা ব্যক্তি বা বান্দা উনি বলছেন দেখো বাবা এগুলো একটু আলাদা ধরনের আসলে আমাদের সকলের উদ্দেশ্য একটা যে আমরা স্বর্গে যাবো বা জান্নাত যাবো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য একটা তিনি আমাকে যুক্তি দিয়ে চমৎকার যুক্তি দিয়ে বলছে দেখো তোমরা মুসলিমরা ধরো তোমরা কলকাতাতে যাবে কলকাতা আমাদের ইন্ডিয়ার একটা জায়গা নাম কলকাতা ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি ঢাকায় ধরুন কোনো একজন ব্যক্তি ঢাকায় যাবে কে পূর্ব দিক হয়ে যাচ্ছে কে পশ্চিম হয়ে আসছে কে উত্তর হয়ে আসছে কেউ দক্ষিণ হয়ে আসছে লক্ষ্য কি। ঢাকা রাস্তা কয়টা চারটে উনি বলছেন যে আমাদের চারজন আমরা চারটে পদ দিয়ে আসছি তবে আমরা ঢাকাতে পৌঁছাতে পারবো কি পারবো না অবশ্যই পারবেন উনি বলছেন ঠিক একইভাবে আমাদের উদ্দেশ্য যে স্বর্গ তথা জান্নাত আমাদের ঈশ্বরের সন্তুষ্টি বা আল্লাহ সন্তুষ্টি তোমরা মুসলিম দিয়ে এক পদে আসছো হিন্দুরা আরেক পদে আসছে খ্রিস্টানরা আর এক পথ দিয়ে আসছে আর ইহুদিরা আরেক পদে আসছে আমরা একদিন না একদিন সকল লক্ষ্য উদ্দেশ্যে তো পৌঁছাতে পারবো হতে পারে তোমরা মুসলিমরা একটু আগে পৌঁছাবে বা হিন্দুর একটু পরে ভাই বলুন তো যুক্তি চপৎকার নয় তিনি বলছেন উদ্দেশ্য যদি ঠিক থাকে যে কোনো পদ দিয়ে মানুষ যদি যায় সে গন্তব্যস্থলে একদিন না একদিন পৌঁছাবেই কারো লেট হবে কেউ তাড়াতাড়ি যাবে ঠিক একইভাবে তিনি বলছেন যে আমরা হিন্দুরা একটু পরে পৌঁছাবো তোমরা মুসলিমরা একটু আগে পৌঁছাবে এটাই পার্থক্য অন্য কিছু পার্থক্য নেই তিনি অনেক যুক্তি অনেক দর্শন দিচ্ছে আমি ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই মনে রাখবেন অনেক সময় আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য বা নিয়াত যদি খাঁটি হয় তবে পথ যদি উল্টো হয়ে যায় তখন সেটার গ্রহণযোগ্য হয় না উদ্দেশ্য বা আমাদের নিয়াত যদি খাস ভালো কাজের হয় তবে রাস্তা যদি নিজের ইচ্ছে মতো চলি যে পথটা ঈশ্বর আমাদেরকে দেয়নি সেই পথে যদি আমরা চলে যাই অবশ্যই আমরা একজন পাপিষ্ট বান্ধা হিসাবে আমরা নাম অঙ্কন আমাদের হয়ে যাবে তার উদাহরণ ঠাকুর মশাই বললাম যে ঠাকুর মশাই একটা ছোট্ট উদাহরণ দিই আপনার যুক্তির খণ্ডনে যে ঠিক আছে বলো আমি ঠাকুর ধরুন আমার একটা উদ্দেশ্য বা নেই উদ্দেশ্য বা নিয়াত বা আমার একটা উদ্দেশ্য করলাম এটা যে আমার একটা দশ বছরের ছেলে হবে সেই ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাবো তারপর ইসলামের পথে লাগিয়ে দেব। উদ্দেশ্য ভালো না খারাপ তিনি বলছে অবশ্যই মহৎ উদ্দেশ্য আমি বললাম আপনি একটা উদ্দেশ্য করলেন যে আপনার একটা দশ বছরের সন্তান হবে তাকে শ্রীমদ ভাগবত গীতার পণ্ডিত বানাবেন আর আপনি হিন্দু ধর্ম প্রচারের কাজে লাগিয়ে দেবেন উদ্দেশ্য ভালো না খারাপ ও যে অবশ্যই মহৎ উদ্দেশ্য আজ তার মানে উদ্দেশ্য দুটোই ভালো আমারটাও ভালো আপনারটাও ভালো এবার পথ যদি আমরা ভিন্ন নিয়ে নিই নিজের ইচ্ছে মতো বিবেক পশুত যদি কোনো পথ নিয়ে নিই এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে তারপরে উদাহরণ তাকে দিলাম ধরুন আমার এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমি একটা বিবাহ করলাম আমার বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে আল্লাহ পক্ষ থেকে একটা সন্তান আসলো আর সেই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানালাম মানবতার কল্যাণে কাজে লাগালাম কাজটা ভালো না খারাপ অবশ্যই মহৎ কাজ আমি বলছি আমার উদ্দেশ্য যেটা আর পথ একটা পথ দিয়ে হাঁটলাম আর আপনারও একই উদ্দেশ্য যে আপনার ছেলেকে পণ্ডিত বানাবেন তো আপনি করলেন কি আপনি তো সাধু মানুষ সাধুদেরকে তো বিয়ে করতে নেই বিয়ে করেন নাকি সাধুরা ভাই সাধুরা বিয়ে করে যে সাধু হবে সে কখনো বিবাহ করবে না কারণ সাধুদের জন্য বিবাহ করাটা এটা যারা যোগ্য করে বা সাধু তারা কখনো বিবাহ করবে না নারী থেকে দূরে থাকবে কাম ক্রোধ আর লোভ শ্রীমদ গীতা ওদের নাম্বার পনেরো শ্লোক নম্বর তিন আর চার পরিষ্কার বলছে ত্রিবিধাম নারকস্যের দারুণ কাম ও ক্রোধ আর লোভ তিনটা জিনিস মানুষকে নরকের দিকে নিয়ে যায় একটা কাম মানে যৌন উত্তেজনা মানে শারীরিক সম্পর্ক অথবা আপনি যদি সংসার করেন এটা মানুষকে তাদের অনুসারে মানুষকে দরজা পর্যন্ত নিয়ে যায় একটা একটা রাগ লোভ লালসা যারা যারা হয় হয় বা সাধু তাদেরকে বিবাহ করতে নেই তার জন্য আমি একটা কথা বলি পৃথিবীতে যত সাধু দেখছেন তার বাপ কখনো সাধু ছিল না সাধুর বাপ কখনো সাধু হতে পারে না কেন সাধুর বাপ যদি সাধুই হতো তো সাধু তো বিয়েই করবে না মানে পৃথিবীতে যতগুলো সাধু আছে তার একজন বাবাও সাধু ছিল না ঠাকুরবাসীকে বললাম যে যেহেতু আপনার বিবাহ করা এটা অনুমোদিত নয় বা এটা খারাপ কাজ নরকের দরজা পর্যন্ত পৌঁছে যায় তো আপনি করলেন কি একটা বেশ্যাখানা বা বেশ্যালয়ে গেলেন একটা মেয়েকে বললেন তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব, তোমার সঙ্গে কিছুদিন থাকবো একটা সন্তান নেব ওই সন্তানটা আমার দরকার তোমার পঞ্চাশ হাজার দরকার পঞ্চাশ হাজার দিয়ে দিব। ঠাকুর মাসের ছেলেটাকে নিয়ে আসলেন আপনি গীতার পণ্ডিত বানালেন মানবতার কল্যাণে কাজে লাগাবেন যদি মনে করেন এমনটা এটা কি ভালো কাজ হবে বুঝো অবশ্যই পাপের কাজ আচ্ছা কেন উদ্দেশ্য আপনারা যেটা আমারও সেটা তিনি বলছেন না এটা তো আমি ঠাকুর বাসায় সন্তান নেওয়ার পদ্ধতি কিন্তু পৃথিবীতে একটাই যে একত্রিত নারী আর পুরুষকে একত্রিত হয়ে সন্তান নিতে হবে বিকল্প কোনো পথ নেই যদি বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে টেস্টি বেবি টিউবের মাধ্যমে মানুষ এখন সন্তান প্রসব করছে কিন্তু শুক্রান ও ডিম্বাণুকে একত্রিত করতে হয় কি হয় না ওখানে করতে হয় আমি ঠাকুর মশাই বললাম যে আমার পথ হচ্ছে বৈধ পথ যেটা মহান সত্তা ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছে আমি সেই পথে সন্তান নিচ্ছি আর আপনি যে পথ ওটা কিন্তু সোজায় পথ কিন্তু এটা বৈধ পথ নয় তার জন্য আপনার এই সন্তান দিয়ে যদি কোনো ভালো কাজ করান মানুষ অবশ্যই এটা গ্রহণযোগ্য মানুষের কাছে হবে না কেন এটা পাপের রাস্তাতে হেঁটেছেন ঠিক ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য ঈশ্বর যে পথটা দেখিয়েছে সেই পথ দিয়ে আমাদেরকে চলতে হবে বিকল্প কোনো পথ নেই দলিল শ্রীমদ্ভাগবত গীতা ঠাকুরমাশকে এটা রেফারেন্স দিয়েছিলাম অধ্যায় নাম্বার 16 শ্লোক নাম্বার তেইশ আর 24 শ্রীমদ্ভাগবত গীতা হিন্দু একটা ধর্মীয় গ্রন্থ আটশো কোণা মন্ত্র আছে সাতশো কোণা মন্ত্র আছে আর 18 কোণা অধ্যায় আছে মন্ত্রটা বলছি মন্ত্র বলছে শ্রীকৃষ্ণ ইয়া শাস্ত্র বিধি কাম করো না শোকম নাশিতাম না ব্রোতি না পরম কাম করতো হে অর্জুন যা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে পুজো করে অর্চনা করে না সুখাম না সিদ্ধাম না পারমতিম সেভ করতে পারে না সুখ লাভ মানে মক্ষলাভ করতে পারে না মক্ষ মানে স্বর্গ আর স্বর্গ মানে আমাদের ভাষাতে সে ব্যক্তির জান্নার যেতে পারে না কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থের পথ ছেড়ে দিয়ে নিজের খেয়ালখুশি মতো ধর্ম পালন করে সে কখনই স্বর্গ তথা জান্নার যেতে পারে না বলছে বলে জান্নাত যদি হিন্দু ভাই যেতে চাই অবশ্যই তাকে তাদের নিজেদের ধর্মগ্রন্থর যে পথ দেখিয়েছে সেই পথের আলোকে চলতে হবে নিজের ইচ্ছে মতো নাফ অনুসরণ করে তারা যদি ধর্ম উপাসনা আরাধনা গুণকীর্তন পুজো অর্চনা করে মহান সত্য ঈশ্বর তাদের কখনো কবুল করবে না আর সে কোনো জান্নাতে যাবে না কে বলেছে আমি না শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় বর্ষ হল মন্ত্র নম্বর তেইশ এবং চব্বিশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছে হিন্দু ভাইদের আমাদের মুসলিমদের মধ্যে অনেক বা রাহুল ভাই কিন্তু ঠাকুরমশাকে খুব সুন্দরভাবে বলেছে রাহুল ভাই পারেও বটে অনেকের ভাই বলুন তো আমরা মুসলিমরা জান্নাত যাবার জন্য কত রকমের পথ পদ্ধতি ইজাম দর্শন মতবাদ আমরা এখন খাড়া করেছি যে আমরা জান্নাত যাব। একজন বলছে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না ভাই আছে না নেই ঠাকুরমশারা বলছে গুরু ধরতে হবে গুরু না ধরলে স্বর্গ পাওয়া যায় না আর আমাদের মুসলিমরা বলছেন না পীর না ধরলে জাননা যাওয়া যাবে না একজন ভাইকে বলছি যে দাদা আপনি কেন পীর ধরেছেন একজন মুসলিমকে উনি বলছেন আরে মো বিষয় পীর না ধরলে আপনি জান্নাতে যেতে পারবেন না আর তাই নাকি যে হ্যাঁ অবশ্যই আর যে পীর যে ধরতে হবে তার দলিল কোথায় উনি তখন আমাকে বলছে দলিল মানে ও তো করানাই আছে আর টুক করে হাতে থাকা কোরআনটা তুলে দিয়েছি আঞ্চি দাদা কোথায় আছে যে পীর না ধরলে মানুষ জান্নাত যেতে পারবে না একটু দেখিয়ে দেন পবিত্র কোরআনটাকে সে হাতে নিয়ে এবং পৃষ্ঠা উল্টাচ্ছে অনেকক্ষণ ধরে উল্টাচ্ছে আনছি দাদা পেয়েছেন উনি কিছু বলে না আবার একটু কর যে দাদা পেয়েছেন কিছু বলে না একটু বার উনি আবার আমাকে বলছে আরে এত মোটা কোরআন পায় কোথায় এখন অতই সোজা নাকি এক হাজার পৃষ্ঠার কোরআন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত আছে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমি তখন বলছি যে দাদা পিড় ধরা যে ফরজ কথা লেখার জন্য কমপক্ষে আরবিতে পীর থাকা জরুরি অপরিহার্য বলুন তো বাংলাতে যখন আমরা পীর লিখতে যাই প্রথম অক্ষর কি লাগে বাংলাতে প লাগে ইংরেজিতে পি ভাই বলুন তো আরবি কোরআন বাংলাতে অবতীর্ণ হয়েছে না উর্দু না ফার্সি আরবিতে তারপরে বোঝা গেল পবিত্র কোরআনে পীর ধরা ফরজ এ কথা লেখার জন্য কমপক্ষে প অক্ষরটা লাগবে বা এবার যারা আলিব্বা পড়তে জানেন তারা এক থেকে পড়তে শুরু করেন তো আলিব্বা করে যে আরবিতে প বলে কোনো অক্ষর আছে কি নেই তা ধারের কাছে কোনো অক্ষর আছে আমরা বলি যে পীর ধরা ফরজ বলি না ভাই ভাই চাটা খাবি নাকি মানে চায়ের সঙ্গে টা লাগাই না আমরা তো আমরা পীর টির বলি যে পীর ধরা ফরজ মানে তো ভাই আরবিতে কোরআনে যদি পীর লিখতে হয় কমপক্ষে আরবি বর্ণ বলে প অক্ষরটা ঠাকা জরুরি ভাই আরবি বর্ণ প বলে কোনো অক্ষর আছে ভাই তার মানে বোঝা গেল পীরের ও নাই আর তীরের টও আরবি বর্ণমালাতে নেই মানে পীরও নেই তীরও নেই উনি তখন বলছেন আরে বাবা আপনি বলেন কি আরে কোরআনে পীর ধরা ফরাজ এই কথা লেখা আছে তো কে জানে আপনি বের করে দিন ওই তার পীর সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে কোরআনের কোথায় আছে একটু বা তিনি পবিত্র কোরআন থেকে দলিল উপস্থাপন না করতে পেরে তিনি আমাকে তখন যুক্তি দিয়ে বলছেন ভাই ওই যে দুই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আজ জি দেখতে পাচ্ছি বলছি ওই বিল্ডিংয়ে আপনি কি এক লাফে উঠতে পারবেন আমি ভাই আমি স্প্যাডাম্যান নাকি যে আমি এক লাফে উঠবো উনি তখন বলছেন তাহলে কীভাবে উঠবেন আমি ভাই সিঁড়ি আছে বা মই বাঁধাবো আমি টুকটুক করে ওপরে উঠে পারবো উনি তখন আমাকে বলছেন এই যে মাঝখানে আপনি সিঁড়ি লাগিয়েছেন এটাই পিস সাহেব দেখেছেন যুক্তি বলছি এক লাফে ছাদে উঠতে পারবেন না সিঁড়ি লাগে মাত্র দুই আর সাত আসমানের উপরে আল্লাহ আছে আল্লাহ ওখানে আছে এত দূর আপনি একা উঠবেন দুতলা ছাদে উঠতে পারেন না একটু তিনি আমাকে আবার দিয়ে বলছেন যে আল্লাহ না করুক আপনার বাবা এখন অসুস্থ হয়ে গেছে আপনাকে কলকাতা মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে আপনি কি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন আমি জি ভাই আমি তো চিনি না বলছে তার মানে কি আপনি আপনার বাবাকে কলকাতাতে নিয়ে যাবেন না আমি অবশ্যই নিয়ে যাবো বলছে আপনি তো রাস্তায় চেনেন না যাবেন কিভাবে আমি যে আমার ড্রাইভার চেনে তাকে বলবো কলকাতা মেডিকেল হসপিটাল নিয়ে চল ও নিয়ে চলবে ডাক্তার দেখিয়ে দেবো উনি বলছে এই যে মাঝখানে ড্রাইভার ধরলেন এটাই পিস সাহেব ভাই যুক্তি চমৎকার নয় তিনি এত সুন্দরভাবে যুক্তি দিচ্ছেন যে মাত্র আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন তার জন্য একটা মাধ্যম লাগে আর আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন কোনো মাধ্যম লাগবে না এটাই হচ্ছে পিস মধ্যস্থকারী আমি বললাম যে দাদা আপনার যুক্তি কিন্তু চমৎকার তবে আপনার যুক্তি থেকে আমার একটা প্রশ্ন উঠেছে বলছে জি বলুন আচ্ছা আপনি যে দাবি করলেন যে স্থানে পৌঁছানোর জন্য যে জায়গা দেখেছে দর্শন করেছে তাকে ধরাটা অপরিহার্য এটা তো যুক্তি যে জায়গা চেনে যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম এবার যে দাদা আমি সোজা মানুষ সোজা বুঝি আমি জান্নাত যেতে চাই আর জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই বলুন তো আমাকে কি করতে হবে উনি তখন বলছে এই জন্যই তো পীর ধরতে পারে বাবা আজি ঠাক মূল সাহেব এখনো বোঝেননি যে আমার উদ্দেশ্যে আর নাম থেকে আমাকে কি করতে হবে উনি বলছেন পীর ধরতে হবে দাদা আপনি একটু আগে বলেছেন যে জায়গা চেনে যে রাস্তা দেখেছে তাকে ধরতে হবে তো পৃথিবীর কোনো জীবিত অথবা পৃথিবীর কোনো মৃত কোনো পীর সচক্ষে জান্নাত দেখেছে জোরে বলুন জাহান্নাম দেখেছে আমি সে বেটাকে বললাম যে বাবা এবার তুমি বললে যে জায়গা চেনে যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে পৃথিবীর কোনো না জীবিত আন্না কোনো মৃত কোনো জান্নাতও দেখেনি আর জাহান্নামও দেখেনি কিন্তু আমি এমন ব্যক্তিকে ধরেছি যিনি বিশ্বনবী নফ ই মাহম্দ সাল্লাল্লাউলাই সাল্লাম সুরাফ বানি সাহ সল্ম সত্তর আত্মার একশো নজম সন্ন আত্মার ষোলো সতেরো তফসিদ্দিনের কাশির উঠিয়ে এরকম বিস্তারিত ঘটনা আল্লাহ সুল্ম আহম্ সাল্লাহু সাল্লাম আল্লাহ সনো তালা তিনি মিরাজে নিয়ে গিয়েছিলেন কি জাননাই জান্নাত দেখেছি দেখেনি জাহান্নাম দেখেছি দেখে নাই জান্নাতের পথ চেনে কি চেনে না জাহান নামের পথ চেনে কি চেনে না আজ হুজুর আমি এমন ব্যক্তিকে ধরেছি যে জান্নাতও দেখেছে আর জাহান দেখেছে জান্নাতের রাস্তা বলে দিয়েছে জাহান রাস্তা বলে দিয়েছে তাই আমি এই ব্যক্তিকে ধরেছি আমি কখনো জাহান্নামে নামে যাবো না এর পেছনে চললে জান্নাত নিশ্চিত যাব এর মধ্যে কোনো সন্দেহই নেই আর আপনি এমন পীর ধরেছেন যে জান্নাত তো দূরের কথা রান্নাঘরে কি হয় তাও বোঝে না জান্নাতে কি হয় বা জান্নাতে রাস্তাটা দূরের কথা পির যদি যিনি ঘরের মধ্যে বসে থেকে বাইরে কি হয় এ খবর তার কাছে নেই আর উনি নাকি আমাদেরকে জান্নাত নিয়ে যাবে এটা চূড়ান্ত মিথ্যা কথা উনি তখন তারপরে বলছে আরে বাবা তোমাকে বোঝাতে পারবো আরে পীর ধরো ফরজ ফরস ফরজ আর কিছু নেই পীর ধরো তবুও ফরজ আনছি ঠিক বলেছেন আপনার ঘরে মেনে নিলাম আসলে পীর ধরা ফরজ ওই আপনি মেনে নিলেন ওই জি ভাই মেনে নিয়েছে পীর ধরা ফরজ ভাই বলুন তো কিছু কিছু পীর আছে যাদেরকে না ধরলে আপনার ঈমানই থাকবে না দেওয়াং পীর দেখেছেন এত বড় ভুড়ি ভাই বলুন তো ওই পীরকে ধরা ফরজ কি ফরজ নয় ওকে তো ধরা অবশ্যই ফরজ ভাই চোর ধরা যেমন ফরজ এইসব পীর ধরা তেমন ফরজ আর চোর ধরা পড়ে যা করা ফরজ আর এইসব দেওয়ান নামে যেসব পীর গুলো আছে তাদেরকে ধরে ওটা করাই ফরজ এই পীর যদি আপনি না ধরেন আপনি ইমান কখনোই থাকবে না আর পীরকে ধরে কিন্তু ছাড়া যাবে না এবার চেপে ধরতে হবে শুধু পীর ধরা নয় শুধু হাত থেকে ধরে ছেড়ে দেবো এমন ধরা নয় একদম সারা জীবনকে মধ্যে ধরে রাখতে হবে যতক্ষণ না মৃত্যুবরণ করছে তো পীর ধরা ফরজ কখন কিছু কিছু সময় পীর ধরাটা ফরজ হয়ে যায় না ধরলে ইমান থাকবে না আর সার্বিকভাবে এই পীর বলে না পীর বলেন না কোরানে আছে না হাদিসে আছে দেখেন আমরা মুসলিমরা জান্নাত যাবার জন্য একটা পথ কি পীর ধরতে হবে হিন্দুবার বলছে গুরু বিনা স্বর্গ নাই মানে গুরু ছাড়া স্বর্গ নাই আর আমাদের মুসলিমরা বলছে পীর না থাকলে আপনি জান্নাত যেতে পারবেন না তো ভাই একজন হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ জন পৃথিবীর এক এক মানুষ এক একটা পদ্ধতিতে জান্নাত যাবার চেষ্টা করছে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করছি ঠাকুর মশাই স্বর্গে যাবেন কিভাবে আপনি যে মূর্তি পূজা করছেন এটাই বাকি তো তিনি তখন বলছে আরে ভাই আপনি এগুলো বোঝার চেষ্টা করুন যে ইদার দেখো উদার দেখো এসাক মাত করো যাহা কাহাবি দেখো গি উহাপার খোদাকে পাওগি ওই আপনি এত চিন্তা করার প্রয়োজন নেই আপনি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বরের সঙ্গে প্রেম করতে চান তো আপনি এখানে ওখানে তাকে লাভ নেই আপনি যেখানে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করবেন ওখানে দেখবেন ঈশ্বর বিদ্যমান আছে দেখেছেন বলছে প্রেম করতে হবে ঈশ্বরের সঙ্গে ভালোবাসতে হবে ভাই আমাদের মুসলিম এক শ্রেণীর মানুষ আছে না শুধুমাত্র বলে ইস্কে রাসুল ইস্ক মানে প্রেম করে রাসুলের সঙ্গে ভাই রাসুল কি প্রেমের জিনিস না ভালোবাসার জিনিস ভাই প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝেন ভাই আপনি আপনার মাকে বলতে পারেন মা তোমার সঙ্গে প্রেম করি বলতে পারবেন আপনি মাকে বলতে মা তোমাকে আমি ভালোবাসি অবশ্যই পারবেন আপনি আপনার বোনকে বলতে বোন তোকে আমি ইস্ক করি এটা বলতে পারবেন তো ইস্কে রাসুল দাবি করছে যারা এই যে সবচেয়ে বড় ভণ্ড ভাষাটা বলছে রাসুলের সঙ্গে কখনো ইস্ক হয় না প্রেম হয় না ভালোবাসা হয় মাকে কখনো প্রেম হয় না বোনকে কখনো প্রেম হয় না বাবাকে কখনো প্রেম হয় না হয় শব্দ হচ্ছে ভালোবাসা বা প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝেন যে কোনো বাংলা ডিকশনারি আপনি তুলে রাখেন প্রেম শব্দটা ওখানে প্রযোজ্য যে সেক্সুয়াল রিলেশন বা টাচ থাকে মানে যৌন উত্তেজনা যেখানে থাকে যে ভালোবাসার মধ্যে যৌন একটা চাহিদা লোকায়িত থাকে তাকে বলা হয় প্রেম আর ভালোবাসা মানে এটা আম এটা সবার সঙ্গেই হয়ে থাকে তো যারা বলছে ইস্কের রাসুল রসুলের সঙ্গে প্রেম করি দেখেছেন ভাষাটা ঠিক মতো বোঝে না আবার রবি আওয়াল মাস কিছুদিন আসলো আর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম বলে ওরাও নাকি জান্নাত যাবে এই রবিউল মাসের যে বেশ কিছু মানুষ দেখবেন তারা এই যে জুলুস করে রাস্তাতে মিছিল বের করে ধরুন অনেক মানুষ আছে সকালবেলায় তারা যখন এই মিছিল করে ঢেকুর তুলে মদের মুখ দিয়ে গন্ধ বের হয় কেন তার আগের দিনের রাত্রে মদ খায় কেননা যারা জুলুস করে বা রাস্তাতে যারা চলাফেরা করে মিছিল করে ভাই তাদের অধিকাংশে নামাজ রোজা পড়ে না পড়ে নাকি অধিকাংশে মানুষই নামাজ রোজা পড়ে না শর্টকাট জান্নাত যাবার জন্য ওই যে হুজুর বলে দিয়েছে আবক্কর আনুষ্ঠিক সূত্রে একটা জাল হাদিস বর্ণনা করেছে যে আবক্কর নাকি তিনি বলেছেন যে কেউ যদি ঈদে এ নবীর জন্য এক টাকা খরচ করে তার জন্য নাকি জান্নাত অজীব হয়ে যাবে মিথ্যা প্রবলোভন দেখিয়েছে আর মানুষকে এইসব শিল্প এবং বিদাতের মধ্যে নিমজ্জিত করছে জান্নাতের বাহানা দেখিয়ে নিজের পকট গরম করছে বা জান্নাত যদি যেতে চান একটাই পথ সেটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহামের আনুগত্য আদর্শ করে আপনাকে জান্নাত যেতে হবে বিকল্প কোনো পথ নেই আপনাদের চরমনে পিস সাহেবের কথা মনে পড়ে গেল উনি বলছেন চার মাজাব মানা ফরজ তো কেমন উদাহরণ দিচ্ছে কি বলছে একটা গরু গরুর একটা বাটা ছে না ভাই বলছে চারখানা কি বাট আছে তো তিনি বলছেন যে চারখানা বাট চারটে মাঝাব আমরা হানাফির একটা খাই সাফির একটা খাই মালিকের একটা খাই আর হামবেলির একটা খাই ভাই বক্তিটা শুনেছেন কি শুনেন নাই উদাহরণ দেয় নাই বলছে একটা গাভি তা চারটে বাট আমরা চার মাঝাব চারটে খাই তো আহালে হাদিস তোমরা কই দেখেছেন জান্নাত যাওয়ার জন্য বলছে মাঝাব মানাটা অপরিহার্য যে মাঝাব মানবে না তার কোনো ইসলাম নেই সে জাহান এমন ফতে স্পষ্ট হয়ে দিয়েছে বাংলাদেশ একটা বই বের হয়েছে মাঝাব পরিত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ সাড়ে তিনশো পৃষ্ঠার বই গাড়িতে আমার কাছে বইটা আছে চিন্তা করেছেন যে মাঝাব কেউ যদি পরিত্যাগ করে দেয় সে তার নাকি ইসলামই থাকবে না অথচ ভাই চিন্তা করে দেখুন তিনি উদাহরণ দিচ্ছেন একটা গরু চারটে বাট আছে আর চার মাঝাব নাকি চারটা আমরা আহলে হাদিস গেলাম কই বা একটু বলি বলবো খারাপ মনে করবেন নাকি ভাই আমরা বলি সে ব্যক্তিকে যে হাদিসের খোঁজ করার দরকার নেই কেন আপনি তো গরু বাট নিয়ে পড়ে আছেন তো আমরা তো বলি গরুর মালিক গরুর মালিকই হচ্ছে হাদিস আরে ভাই গরুটাই আমাদের আমাদের গরু আপনি চুরি করে দুধ খাচ্ছেন তো গরুর মালিকের খোঁজ নেই যে কেউ যদি দুধের হিসাব করে গরুর মালিকের খোঁজ নেয় গরুর হিসাব নেই গরুর দুধের হিসাব করে লাভাচ্ছে তো ভাই বলুন তো একটা বাছুর সে যদি একটাই কি বাট খায় না চারটে ইচ্ছে করে খায় তো মাঝাবি যারা আছে তারা কি চার মাঝাবি একসঙ্গে মানে একটাই মানে একটাই মানে তো ভাই বলেন তো একটা যদি বাছুর তার এক সাইডে যদি দুধ পান করে সে পেট পূর্ণ করে খেতে পারবে তার মানে বোঝা গেলো মাঝাবি যারা আছে তারা পেট পূর্ণ করে খেতে পারে না কেন মানে একটা মাঝাবে বোঝা গেলো হক স্পষ্ট নেই হক সম্পূর্ণ নেই হক সম্পূর্ণ করতে হলে আপনাকে একত্রিত করতে হবে কেন উদাহরণটা এরকম আর আপনি বাস্তবতায় এমনই দেখাচ্ছেন কাউকে রাগানো বা খেপানোর দেশে নেই জান্নাত যাবার মাধ্যম হচ্ছে একটাই বিশ্ব নবী মো সাল্লা আনুগত্য আদর্শ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন আম্বিয়া হাদিস হাদিসনাথ পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ আল্লাহ সুবান ও তালা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবিরাসল পাঠিয়েছেন আর এটা জেনে রাখবেন পৃথিবীতে আল্লাহ যখন যে রাসুলকে পাঠিয়েছেন সেই সময় সে নাবির আনুগত্য আদর্শকে গ্রহণ করেই সেই সময় মানুষকে জান্নাত যেতে হতো উদাহরণ যখন পৃথিবীতে নবী ইব্রাহিম আসলেন সেই সময় জান্নাত যাওয়ার মাধ্যম ছিল ইব্রাহিমের আনুগত্য অনুসরণ যখন পৃথিবীতে নবী নু আসলেন তখন তার আনুগত্য তার আদর্শ গ্রহণ করেই মানুষকে জান্নাত যেতে হতো যখন পৃথিবীতে হঠাৎ ঈশ্বর এসেছিলেন ঈশ্বার আনুগত্য করে মানুষকে জান্নাত যেতে হয়েছিল ভাই এখনকার সময় মোহাম্মদ সাল্লা সাল্লাম এখন যদি কোনো মানুষ জান্নাত যেতে চাই কার আনুগত্য কার আদর্শকে গ্রহণ করতে হবে এটা তো আমরা খুব বুঝতে পারলাম এতক্ষণ তো আমরা এত যে আমরা ঘোরাফেরা করছি জান্নাত যাওয়ার মাধ্যম খোঁজার জন্য কোনো চারের মধ্যে একটা ফরজ কোন চিস্তিয়া কাদরিয়া এইসব তরিকা ধরা ফরজ কখন আমরা কত রকমের মতবাদ আমরা নিজেরা গ্রহণ করছি বা এতটাই যদি বুঝেন যে যখন জেনাবি আসে তার আনুগত্য আদর্শ গ্রহণ করার মধ্যেই আছে জান্নাত বিকল্প কোনো পথ নেই ভাই বর্তমান ভারত বাংলাদেশের আপনাদের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা তার পূর্ববর্তী প্রধানমন্ত্রীর নাম খালেদা জিয়া এখন যদি কোনো বাংলাদেশে চট করে দাঁড়িয়ে বলে যে আমি শেখ হাসিনাকে মানবো না খালেদা জিয়াকে মানবো ভাই বলুন তো এই ব্যক্তির কি হবে এখন তো নির্বাচন কেউ যদি এই কথাই একবার বলে যে শেখ হাসিনাকে আমি মানি না আমি খালেদা জিয়াকেই মানবো অবশ্যই সে ব্যক্তির একটা দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশের যে রাইটস আছে তার জন্য তিন বছর বা সাত বছর জেল খাটতে হতে পারে কেন যে খালেদা জিয়া একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল সেই সময় সময় তাকে মানুষরা মানত এখন খালেদা জিয়ার সময়টা শেষ এখন চলে এসেছে কার সময় শেখ হাসিনার সময় আপনাকে তাকেই মানতে হবে ঠিক একইভাবে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবীর এসেছিলেন যখন যার সময় ছিল মানুষ তার আনুগত্য আদর্শকে গ্রহণ করারটি অপরিহার্য ছিল এখন চলছে বিশ্বনবীর সময় এখন নবী মোহাম্মদ ব্যতীত কোনো ব্যক্তি যদি আদর্শকে গ্রহণ করেন আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না আদর্শ গ্রহণ করা এতটাই ইসলাম একটা এমনই ধর্ম যেখানে সম্পর্ক কি এটা দেখে না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে আদর্শ গ্রহণ যদি না করেন আপনি যতবারে মহাত্মা মহাপুরুষ না কেন আপনি কখনো জান্নাত যেতে পারবেন না বা একজন নবীন নাম বলেন নবী ইব্রাহিম নাম শুনেছেন তার বাবার নাম কি আজহার জান্নাতে যাবে না জাহান নামে যাবে আরে সর্বনাশ কাকে বলছেন জাহান নামি, নবীর পিতাকে ইবরুল আর একটা বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আবুল আম্বিয়া সমস্ত নাবিদের পিতা মাত্র পাঁচ থেকে সাতজন বাদ দিয়ে এত বড় একজন নাবির বাপকে আপনারা বলছেন জাহান হিসাব করেছেন কাকে বলছেন আরে আমরা বলি নাই বিশ্বনবী আজ থেকে চোদ্দশো চল্লিশ বছর পূর্বে সেই বুখারি কিতাবুল আম্বিয়া বাব নম্বর ষাট হাদিস নম্বর তিন হাজার তিনশো পঞ্চাশ বলেছেন কিয়ামতের মাঠে আজরের সঙ্গে ইব্রাহিম ইসলামের আবার সাক্ষাৎ হয়ে যাবে সেই সময় আল্লাহ সুবান তালা ইব্রাহিম ইসলামের সামনে আজরকে জাহান্নামে নিক্ষেপ করবে সে কি ইসলাম কোনো দোয়া প্রার্থনা করে আল্লাহ কবুল করবে যে করবে না চরমনা পিস বলেছে কিয়ামতের মাঠে নাকি তিনি জাহাজ নিয়ে হাজির হয়ে যাবেন আর তার যত মুরিদ আছে সবগুলোকে জাহাজে তুলবেন আর টুক টুক করে জাদনাথে সব ঢুকিয়ে দিবেন তার বাপকে বাঁচাতে পারবে না কিয়ামতের মাঠে ভাই কি নবী ইব্রাহের আদর্শকে আদর্শকে গ্রহণ করেনি তারপরে যে বিধান আল্লাহ দিয়েছিল সেটা সে মানে নি এই জন্য সে তার বাপ হওয়ার শর্তেও নাবী এত বড় একজন নাবি তারপরে তার বাপকে জাহান নামে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে যে কোনো সন্দেহ নেই ঘটনা উল্টে যাবে এবার এখানে দেখলেন যে ব্যাটা নবে বাপ যাচ্ছে কোথায় জাহার নাম নবী নু আলি সালাতামের নাম শুনেছেন তার বেটার নাম কি কেনান দেখেন বাপ নবী ব্যাটা কোথায় কেনান কোথায় যাবে জান্নাতে জাহান নামে যাবে ওইদিকে নবী ইব্রাহিম তিনি বেটা বাপ যাচ্ছে জাহান নাম আর নবী নু তিনি হচ্ছেন নাবি তার ছেলে যাচ্ছে জাহান নাম কারণ কি আদর্শ গ্রহণ করেনি অনুসরণ করেনি এই জন্য তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে বিকল্প কোনো পথ বা পদ্ধতি নেই ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয় যে সম্পর্কের মধ্যে জান্নাত জাহান্নাম নেই আছে একমাত্র যদি আদর্শ গ্রহণ করেন আনুগত্য করেন ইত্তেবা করেন তবে আপনি জান্নাত যেতে পারবেন বিকল্প কোনো পথ নেই কিন্তু আমাদের সমাজে অনেক আছে পীরের বেটা পীর হয় হয় না ভাই পীরের বেটা পীর দাড়ি চাচা পীর বাংলাদেশে নেই আরে পীর বাংলাদেশে অনেক আছে কিছুদিন আগে দেখলাম যে আপনারা বাংলাদেশের নতুন পীর গজিয়েছে বিড়ি বাবা শুনেছেন এই একুশে টেলিভিশন একটা নিউজ দেখাচ্ছিল আপনাদের বাংলাদেশের যে বিড়ি বাবা মানুষ তার কাছে বৃহস্পতি কি সোমবারে যায় এই যে কুমিল্লাতে আর যখন যায় মুড়ির দেখে দশটা করে বিড়ি ধরিয়ে দেয় আর ওরা ফুক দিয়ে টানছে ওদের নাকি শেফা হচ্ছে ওদেরকে ভালো হয়ে যাচ্ছে চিন্তা করেছেন মানুষ কত বোকা পিড়ি এমনি সরিয়েতে হারাম এমনি ওটা হারাম আর পীর সাহেব ওটা দিয়ে সে বড় পীর হয়েছে বাংলাদেশে তো অনেক বাবা আছে এটা দড়ি বাবা আগুন বাবা ন্যাংটা বাবা আছে না ভাই এটা তাজ্য ব্যাপার কি জানেন যে আপনাদের বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া অনেকটা এক কিছু কিছু ধর্মীয় দিক থেকে কেন আপনারা বাংলাদেশের যত মানুষকে দেখছি তারা অধিকাংশ বিভিন্ন বাবার পুজো করে খাজা বাবা ন্যাংটা বাবা দড়ি বাবা আগুন বাবা বিড়ি বাবা চিল্লা বাবা অনেক রকমের বাবা আর আমাদের ইন্ডিয়াতে আছে শুধু মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা ভগবতী মা জগদ্ধাত্রী মা আমাদের ভারতবর্ষে যত হিন্দু ভাইরা আছে তারা সকলে মায়ের উপাসনা করে আর আপনাদের বাংলাদেশে যত মুসলিম আছে তারা বাবার উপাসনা করে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের কোনো কিন্তু বাবা নাই একটাই বাবা আছে সেটা বম বলে শিব আর আপনাদের বাংলাদেশে সব বাবার উপাসনা হয় এই একটাও মা নেই মানে হিন্দুদের মা আছে তো বাবা নেই আর আমাদের মুসলিমদের বাবা আছে কিন্তু মা নেই দেখেছেন আমাদের পীর সাহেব পীর বাবা শুধু পীর বাবা কোন মা দেখেছেন পীর মা আর হিন্দুবাদের সবই দেখবেন তাদের কি আছে তাদের সব মা তাদের বাবা নেই তো আপনাদের বাবা আমাদের বাবা আছে আর ওদের মা নেই এটা হচ্ছে পার্থক্য আর পার্থক্য হচ্ছে এটা যে তাদের হচ্ছে দুর্গা আর আমাদের তারা দুর্গ পুজো করে জান্নাত নেয়ার চিন্তা আর আমরা করে জান্নাত যাওয়ার চিন্তা করছি ভাই দুর্গা আর দরগা বানানটাও এক দুর্গা দরগা দুর্গা দাঁড়িয়ে থাকে আর দরগাতে যে আছে বাবা ও শুয়ে আছে দুর্গা আছে মা আর দরগা যিনি আছেন একটা বাবা কথা কি স্পষ্ট বুঝতে পারছেন ভাই যে কোনো পার্থক্য নেই দুর্গা মাটির তৈরি আর আমাদের বালি সিমেন্টের তৈরি ভেতরে কি আছে কে জানে কুকুর আছে না ছাগল আছে না বিড়াল আছে অনেক পীরের মাজার আছে যেখানে মানুষই ছিল না এমনি শুধুমাত্র তৈরি করে দিয়ে তারা ব্যবসা করছে আছে না নেই তো দুটো জিনিসই সমান যে শুধুমাত্র ধর্মটিকে নিয়ে ব্যবসা করে সাধারণ মানুষের টাকা পয়সাকে আত্মসাত করছে এক ধরনের মানুষ যারা দাড়ি টুপি পরে আছে আর একজনের ঠাকুর শ্রেণীর মানুষ যে সাধারণ মানুষের টাকাকে আত্মসাত করছে আর মানুষ খুব আনন্দের সঙ্গে সে টাকা পয়সা দিয়েছে জান্নাত যাবার জন্য কিন্তু জান্নাতের পথ কোনটা একটাই বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করতে হবে বিকল্প কোনো পথ নেই আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে সম্পর্কের মধ্যে জান্নাত নেই যে সম্পর্কের মধ্যে জান্নাত জান্নাম হতো তাহলে ইবির পিতা আজ জান্নাতে যেত নুর আসলামের সেরে কেলাম জান্নাতে যেত কিন্তু তার অবশ্যই জাহান নাম যাবে ভাই লুত আল্লাহ সাল্লাসাল্লামের নাম শুনেছেন তিনি কে ছিলেন নাবি তার স্ত্রী জান্নাত না জাহান্নামে নামে যাবে জাহান্নাম নাম সাল তাহার ছেষট্টি আয়াত নাম্বার এগারো আরেকজনের নাম বলি বুঝতে পারবেন ভাই বিবি আসিয়ার নাম শুনেছেন ইনি কে ফেরাউনের স্ত্রী ফেরাউন ভালো মানুষ কি বলছেন ফেরণ ভালো মানুষ আপনার যদি কালকে একটা সন্তান হয় সন্তান নাম ফেরাউন রাখবেন কেন রাখবেন না আরে কোরআনে ফেরাউনের নাম আছে না নেই তো কেন রাখবেন না ভাই কোরআন পড়লে নেকি পাওয়া যায় না তো ব্যাটার নাম ফেরাউন রাখবেন তো ভাই ফেরাউন এত বড় বদ পৃথিবীর মধ্যে কিন্তু এই ব্যক্তির স্ত্রী বিবি আসিয়া এই জান্নাত যাবে না জাহান্নাম যাবে চিন্তা করতে পৃথিবীর সব জায়গায় বদ বরসের স্ত্রী জান্নাত যাচ্ছে আর একজন নবী নূত আল্লা স্ত্রী জাহান্নাম যাচ্ছে ভাই কিসের পার্থক্য পার্থক্য হচ্ছে এটাই আদর্শ গ্রহণ করেছিল একজন আর একজন করেনি অর্থাৎ নাবিদের আনুগত্যকে গ্রহণ করেছে এই জন্য একজন স্ত্রী জান্নাত যাচ্ছে কে সে বিবি আসিয়া ফেরনের স্ত্রী সম্পর্কের মধ্যে জান্নাত জাহান্নাম নেই আনুগত্য আদর্শের মধ্যে জান্নাত আছে আপনাদের বাংলাদেশে একজন ব্যক্তি ইল্লাল্লাহ জিকির করছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইল্লাল্লাহ জিকির করছেন তার দলিল কি ভাই ইল্লাল্লাহ জিকির করে কি করে না তো জিকিরের দলিল কি দিচ্ছে জানেন বলছে পবিত্র কনসরা ইমরানে আল্লাহ সুমতলা ইল্লাল্লাহ এই শব্দটা ব্যবহার করেছে আর এটা জিকির করা যায় কেন বলছে ইল্লাহ এই শব্দটা আল্লাহ জিকির কি জিকির নয় তো অবশ্যই জিকির তো দলিল ওই যে সুরা হিজর আট নম্বর নয় থেকে দলিল ইন্না জিকরা বা ইন্নাল হাফেজ আমি এ জিকির অবতীর্ণ করেছি আর এর হেফাজত কে করবে আল্লাহ বলছে আমি করব। বলছে আল্লাহ কোরআনকে বলেছে জিকির তো ইল্লাল্লাহ শব্দটা কোরআনে আছে তো ওটা নিয়ে তো জিকির করছি চিন্তা করেছেন আবার তিনি দলিল দিচ্ছে যে সোহান তিরমি যে কিতাব ফাজাল করেন হাদিস নাম্বার দু যে কোরআনে যদি কেউ এক হরফ পরে আলিফ বা কয় নাকি লাম কয় পাবে মিম কয় পাবে তিরিশ বলছে কোরআনের কেউ যদি একটা অক্ষর পরে তো দশটা করে নেকি পায় তো কোরআনে ইল্লাল্লাহ শব্দ আছে এটা যদি জিকির করে না যায় যে হয় কিন্তু কোরান পড়া তো যায় তো এমনি যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি তো কমপক্ষে পাঁচ বা ছয় অর্থাৎ ষাটখানা নেকি পাবো বা যুক্তি দেখেছেন সরাসরি কোরআন সুন্না থেকে কোনো দলিল দিতে পারছে না যে ইল্লাল্লাহ জিকির করা যাবে না তো বলছে কোরআনে যেহেতু ইল্লাল্লাহ শব্দ আছে আর কোরআন পড়লে যেহেতু নেকি আছে তাই এমনি ইল্লাল্লাহ ইল্লাহ পাঠ করে জিকির করা যায় এটা হুজুরের দলিল বা বলুন তো কোরআনে ফেরাউনের নাম আছে না নেই তাহলে হুজুরকে বলে হুজুর এবার আপনি ফেরাউন ফেরাউনকে জিকির করে ভাই আবুল আহাবের নাম কোরআনে আছে না নেই তাহলে আবুল আহাব আবুল আহাব করে জিকির করেন কোরআনে খিনজির মানে সুয়ার নাম আছে না নেই সেরা মাই দায়ত নাম নব্বই তো খিনজির খিনজির করে জিকির করলে হবে যে হবে ভাই তো হুজুর এটা ঠিক বুঝতে পারছে কিন্তু ওটা বুঝতে পারছে না কেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকির করছে আর দলিল যে কোরআনের একটা অংশ টুক করে কেটে নেমেছে যেহেতু ইল্লাল্লাহ শব্দ আছে আর কোরআন বলছে কোরআন স্বয়ং জিকির আর হাদিস বলছে দশ করে নেকি কি হয় তো ইল্লাহ জিকির এমনি হয় করলেই হয় আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহসুল বলে দিয়েছেন যে সবচেয়েতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইললাল্লাহ এই প্রথম অর্ধাংশ কেটে দিয়েছে আর শেষের একটা অংশকে নিয়ে জিকির করছে জান্নাত যাবে বা এই ব্যক্তি জান্নাত যেতে পারবে যে সুলে আদর্শ তিনি যে জিকির দিয়েছেন সেটাকে অর্ধেকটা কাট করে আউট করে দিয়েছে জান্নাত যাবার জন্য আমরা মুসলিমরা এখন অনেক পথ বেঁচেছি একটা বাংলা বই আছে দেখবেন বোটে না মুখসুদ্দির মুখ নাম শুনেছেন একশো পনেরো নম্বর পৃষ্ঠা আমাদের কলকাতার ছাপা সেখানে লেখা আছে একশো তিরিশ ফরজ শুনেছেন একশো তিরিশ ফরজ তো আমি বইটাকে হাতে নিয়ে সেই একজন মৌলী সাহেব মৌলী সাহেব এটা কত সালের ফরজ দু হাজার তেরো না দু হাজার চোদ্দো উনি তখন বলছে হাজার তেরো চোদ্দ মানে আরেক সব সময়কার জন্য ফরজ আছে হিসাব ভুল হচ্ছে কেন কেন বইয়ে লেখা আছে তিরিশ রোজা ফরজ তিরিশ নিয়াদ ফরজ পাঁচ ওয়াক নামাজ ফরজ চার মাঝাব মানা ফরজ রসুলের পাঁচ কুর্সি জানা ফরজ তো আমি বলছি দু হাজার তেরো না চোদ্দ উনি বলছে দু হাজার তেরো মানে এটা সব সময়কার জন্য ফরজ কেন ওখানে ফুটনোটে লেখা আছে কেউ যদি একটা ফরজকে অস্বীকার করে সে কখনো যান না যেতে পারবে না সে একদম মুরতাদ হিসাবে বিবেচিত হবে ভাই আমি তাকে বলছি দু হাজার না চোদ্দ উনি বুঝতে পারিনি বলছে এটা সব সময়কার আজ হুজুর দু হাজার সালে কটা রোজা হয়েছিল দু হাজার তেরোতে উনত্রিশটি তবে বলেন তো বই লেখা যে তিরিশ রোজা ফরজ আর তিরিশ নিয়াত ফরজ তো তিরিশ যদি রোজা ফরজ হয় দু হাজার তেরোতে তো আমরা উনত্রিশটা রোজা করেছি তো এই একটা ফরজ কমেছে কি কমে নাই তো একশো উনত্রিশ ফরজ হবে দু হাজার তেরোতে বা একটা যদি নিয়াত রোজা কমে তো একটা নিয়াতও কমেছে কি কমে নাই তার জন্য তো জিজ্ঞাসা করছি দু হাজার তেরো না দু হাজার চোদ্দ এডিশন কারণ স্পষ্ট হয়ে বলতে হবে যে দু হাজার তেরোতে একশো তিরিশ একশো আঠাশ ফরজ আর দু হাজার চোদ্দোতে একশো তিরিশ ফরজ তো ওই ভাইকে যখন বলছি তুমি বলছো আরে ভাই এগুলো এইভাবে নয় আমি বই লিখেছেন তো ওইভাবে যে তিরিশ রোজা ফরজ আর তিরিশ নিয়াত ফরজ এইভাবে যোগ ফল করেছেন একশো তিরিশ ফরজ নিচে লেখা আছে চার মাঝাব মানা ফরজ ভাই বলছে ভাই আপনি কটা মাঝাব মানেন উনি বলছেন আমরা তো ইমাম আবহানি ফেরাই মহল্লাকে মানি তো আমরা তো শুধু হানাফি আচ্ছা বাকি তিনটা কি করেছেন কারণ বই লেখা চারশো তিরিশ ফরজ চার মাঝাবকে এক যোগ করেনি চারই যোগ করেছেন তবে বলছি যে ভাই আপনি তো হানাফি যদি দাবি করেন তো বাকি তিনটে মাঝাব কি বুঝা দাদা ওইভাবে নয় চার মাঝাব মানা ফরজ একটাকে মানতে হবে আর তিনটাকে ইমান রাখতে হবে তাহলে নাকি আমল হয়ে যাবে আজি তাই নাকি আজি তার পরের লাইনে তো লেখা আছে পাঁচ নওয়াজ ফরজ তো ওইভাবে যদি এটা হয় তো কি দরকার কষ্ট করে ফজরের সলত আদায় করা শুধু মাগরিবে এক ওয়াক সলত আদায় করব আর চার ওয়াক্তে পরে ইমান রাখবো আমার পাঁচ ওয়াক্তে নাকি পাব তো আপনি বলেন কি আনজি ভাই আপনি একটু আগে তো বললেন চার মাঝাব মানা ফরজ একটা মানছেন তিনটাকে বার হাক বিশ্বাস করছেন আপনার যদি আমল হয়ে যায় তো পাঁচ ওয়াক নামাজ ফরজ একটা মানবো চারটে পরে ইমান রাখবো হবে না কেন বলছে গেল মানুষ যত পথ পদ্ধতি বের করুক না কেন এর মধ্যে সংশয় সন্দেহ আছে এটা পরিপূর্ণ নয় মহান সত্তা আল্লাহ সুবান তারা একটাই পথ দেখে দিয়েছেন সেটা বিশ্বনবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করে আমাদেরকে জান্নাত যেতে হবে বিকল্প কোনো পথ নেই মিসকাত আলমা মাসাবি কিতাবু সুন্নাহ হাদিস নাম্বার একশো চুরানব্বই এবং সুনাদ দারিম হাদিস নাম চারশো পঁয়ত্রিশ মুসনাদ আহমদ হাদিস নাম সতেরো হাজার একশো ছিয়াত্তর আল্লাহ বসে আছেন এমতো পরিস্থিতিতে ওমর বিন খাত্তা নাম শুনেছেন যাকে দেখলে শয়তান পালিয়ে যেত ওমর বিন খাত্তাব একটা তওরাতের কপি নিয়ে এসেছে এসে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে পড়তে শুরু করেছে আর যে পড়তে শুরু করেছে সে আবক করে দিয়ে আল্লাহ দেখছেন যে আল্লাহ রাগান্বিত হচ্ছে ওমর বিন খাত্তাবের তওরাত পড়া শুনে ওমর বিন খাত্তাব যত তরাত পড়ে আল্লাহ তত রেগে যায় আবক করা দিয়ে আল্লাহ সহ্য করতে না পেরে তিনি দাঁড়িয়ে তখন বলছে জমার ওমার পড়া বন্ধ করো দেখছো তোমার তরাতে আল্লাহ তুমি রাগান্বিত হচ্ছে তুমি তরাত পড়ছ সমস্যা আল্লাহ দারিদ্র বলছেন ওয়াল্লাদিন আসলি বিহাদি মোহাম্মদ সেই সত্তার কসম যার মুহাম্মদের প্রাণ আছে লাউ কানা মুসাহান জোমার তোরা পড়ছো আরে তোরা তো অবতীর্ণ মুসার ওপরে তোরা বাদ দাও আর যদি সে মুসা চলে আসে আর তুমি যদি মুসার ফাত্তাবি উনি মুসার আনুগত্য করো ও তারাক তুমি আর আমি নবী মোহাম্মদকে ছেড়ে দাও অবশ্যই তুমিও পথগ্রস্ত হয়ে যাবে চিন্তা করেছেন ওমর বিন খাত্তাব তোরাত পড়ছে আলোচনা তরত সহ্য করতে পারছে না তিনি বলছেন যে তুমি তো তরাত পড়ছো তরাত পর্ব তিনি মূষার ওপরে তরাত বাদ দাও মূষা যদি জীবিত হয়ে চলে আসে আর তোমার যদি মূষার আনুগত্য করো তবে তুমি আমাকে ছেড়ে দাও আমি আল্লাহ সুলকে ছেড়ে দাও আর মূষার যদি আনুগত্য করো অবশ্যই তুমিও পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে ভাই বলুন তো পৃথিবীতে একজন নাবি আসবে তার রিসালাত বাতিল হয়ে গেছে নবীর দাগটা তো এখন আছে সে নাবির নাম কি ঈশ্বর সাল্লাম তিনি আসবেন তো নবুয় আর নেই তিনি একজন মানুষ হিসেবে আসবেন একজন উন্মতি হিসেবে আসবেন বা বলুন তো তিনি কোন পীরের মাজারে গিয়ে বা কোন পীরের মুরিদ হবেন যে আপনাদের বাংলাদেশের একজন ব্যক্তি বলছেন যে ভাই চরমনা পীর সাহেব হচ্ছে পীর তাকে যদি না ধরেন জান্নাতে যেতে পারবেন না তো কে বলছে অনেক ভণ্ড পীর আছে আমরাও জানি তবে হকানি পীরকে ধরে জান্নাত যেতে হবে তিনি নাকি বাংলাদেশের আমি তখন বললাম ভাই যদি হকানি পীর হয় তাহলে আমরা তো পশ্চিম বাংলা ভারতের মানুষ আমরা তো নামই জানি না আমরা জান্নাত দেবো কিভাবে পীর সাহেবের কাছে যদি বায়াত হয়ে যদি জান্নাত যেতে হয় তো আমরা তো ভারতের মানুষ আমরা তো তার নামও জানি না তো আমরা তার কাছে বায়াতও করতে পারবো না তো আমরা জান্নাত যাবো কিভাবে ভাই সৌদি আরবে মুসলিমরা আছে না নেই কুয়েত কাতার বাহরাইন পৃথিবীর দুইশো দশখানা দেশ আছে ছাপান্ন খানা ইসলামিক কান্ট্রি আছে তারা কি আপনাদের বাংলাদেশের চরমনে পিসের নাম জানে তো তারা জান্নাত যাবে কিভাবে চরমনে পিসের মাধ্যমে হয়তো যদি জান্নাত তো স্বাভাবিকভাবে আপনারা যারা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা বুঝতে পারবেন যে কোন ব্যক্তি একজন বাংলাদেশে আছে তার মাধ্যমে জান্নাত সেই হকটা নেই এমন কিছু নয় ইসলাম হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম একজন ব্যক্তি থাকবে যে গোটা বিশ্ব জগত তাকে মেনে জান্নাত যেতে পারবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গন্সরে ইমান সনমতিন আয়াত 31 কুল ইনকুম তুমিনু বিল্লাহ ফাতাবিউনি ইফিলラブ আল্লাহ সুবহান ওয়া taala দ্যান মোহাম্মদ পিস যদি তোমরা সত্যি আল্লাহকে পেতে চাও তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো আদর্শকে গ্রহণ করো আনুগত্য একজনই করতে হবে তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কোনো ব্যক্তির মাধ্যমে জান্না নেই ভাই এ কথা তো আমরা মুসলিমরা বিশ্বাস করছি কোন হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমাদের নবীর আনুগত্য না করলে আপনি জান্নাত যেতে পারবেন না সে হিন্দু ভাই তো আপনার কথাটা মানবে কেন কারণ সে তো কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাসই করে না আমাদেরকে আল্লাহকে তিনি তো তার সৃষ্টিকর্তা বিশ্বাসই না তার জন্য সে বিশ্বাস করবে না একজন অমুসলিম হিন্দু ভাই সেও যদি জান্নাত যেতে চায় বিশ্ব নবীর আনুগত্য আদর্শ গ্রহণ করে জান্নাত যেতে হবে আমি কয়েকটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা উপস্থাপন করছি যে হিন্দু স্পষ্ট হয়ে লেখা আছে যে মোহাম্মদ আনুগত্য আদর্শকে গ্রহণ না করলে একজন হিন্দুও জান্নাত যেতে পারবে না অনেকগুলো আছে আমরা মুসলিমরা যেমন বিশ্বাস করি যে পৃথিবীর সর্বশেষ নবীর নাম কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর তার আনুগত্য করে মানুষকে জান্নাত যেতে হবে ঠিক একইভাবে হিন্দু ভাইরা বিশ্বাস করে যে বিষ্ণু বলে একজন তাদের ঈশ্বর আছে তার দশটা অবতার আছে কয়টা অবতার দশটা মাতসেবাদা কান্না ভার্মা ভামান রাম বলরাম বুদ্ধ আর পরশুরাম আর সর্বশেষ কলকি এই দশটা অবতার আছে হিন্দু আরে একজন অবতারের অপেক্ষায় বসে আছে তার নাম হচ্ছে কল্কি অবতার নাম শুনেছেন গাজায় টানে ওই কলকি না একটা গাজা টানে না কলকি ওই কলকি নয় এই অবতার নাম হচ্ছে কলকি অবতার তো হিন্দু ভাইয়েরা এই অবতার আসার অপেক্ষায় বসে আছে যেদিন তিনি পৃথিবীতে আসবেন তার আনুগত্য করে তার স্বর্গে তথা জান্নাত যাবেন এই অপেক্ষায় এখনো বসে আছেন অনেকদিন পূর্বের ঘটনা প্রায় দু হাজার তেরোর আমি একদিন আমাদের ইন্ডিয়া আমি যেখানে থাকি জলঙ্গি বলে একটা জায়গা আছে তো একটা মন্দির আছে একজন ঠাকুর মশাই সবসময় তিনি পূজা অর্চনা করে আমি একদিন তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্যই খাস ভাবে আমি মন্দিরে গিয়েছি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি ঠাকুর মশাই বারবার দেখে তাকাই আর মুখ তাকে ফিরে নেয় অনেকক্ষণ ঠাকুর মশাই বলছেন যে বাবা তুমি কিছু বলছো আজ ঠাকুরমশাই আমার একটু কিছু কথা ছিল আপনি কি সময় দিতে পারবেন উনি তখন বলছেন বাবা আমি তো একটু ব্যস্ত আছি তুমি অন্য একদিন এসো আজ কবে আসবো ওই যে দুই তিন দিন পরে এসো তার মুখে দাড়ি দেখেছে দেখে বুঝতে পারছেন মুসলিম আর আমি মন্দিরের সামনে উনি যে বাবা তুমি দুই তিন দিন পরে এসো ঠিক দুই তিন দিন পর আমি মন্দিরের সামনে আবার উপস্থিত হয়েছি দুপুরের দিকে ঠাকুর মাসের দিকে তাকিয়েছি ঠাকুর মাসা এসে বলছে যে বাবা কিছু বলছো আমি যে ঠাকুর আপনি বলেছিলেন যে দুই তিন দিন পরে আসতে তাই আমি আজকে এসেছি আপনার সাথে কিছু কথা ছিল আপনি কি সময় দিতে পারবেন উনি বলছেন বাবা আমি তো ব্যস্ত আজকে ঠাকুর মাসা খুব বেশি সময় না আমি অল্প সময় চাইছি আপনি কি দিতে পারবেন উনি চাচ্ছা বাবা ঠিক আছে কি বলতে চাইছো আমি বলছি যে ঠাকুর মাসে আসলে হয়েছে কি যে আমার বাবা আগে ছিল হিন্দু পরে ইসলাম কবল করেছে আমার বাবার নাম ছিল বিমল দাস এখন হয়েছে বিলাইত হোসেন আমি জানতে চাইছি আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন উনি তখন বলছেন তাই নাকি আচ্ছা হ্যাঁ উনি তখন আমাকে বলছে যে বাবা তুমি ভেতরে এসো এই বলে তিনি আমাকে মন্দিরের ভেতরে তুলে নিলেন আগে মন্দিরে ভেতরে বসতে বলছেন আচ্ছা ঠাকুর মাসে মন্দিরের ভেতরে নয় আমি মন্দিরে ধাপিতে বসি ধাপিতে আমি বসেছি ঠাকুরমশাই সঙ্গে অনেক ফোন আলোচনা করেছি তিন দিন আলোচনা করেছি কমপক্ষে বারো ঘন্টা একটা পর্যায়ে ঠাকুরমশাইকে বলছি যে ঠাকুরমশাই আমার মাসি পিসি আছে তারা আমাকে অনেক কথাই বলেছে যে আপনাদের ধর্মগ্রন্থে নাকি একজন ব্যক্তি আসার কথা আছে যাকে অনুসরণ করলে নাকি স্বর্গে যা দেবে সে ব্যক্তিকে এসেছে উনি তখন বলছে বাবা হ্যাঁ একজন আসার কথা আছে যে তার নাম কি বা উনি তো একজন অবতার আজ ঠাকুরমশাই অবতার তো অনেকগুলো কি নাম বলছে উনি শেষ অবতার তার নাম যে কলকি অবতার আমি যে তিনি কি এসেছেন ওই যে না বাবা এখনো আসেনি আমি যে কবে আসবে ওই যে এখনো অনেক দেরি আছে মানে তাকে পাল্টা প্রশ্ন করছি এই জন্যই যে তিনি আমাকে যত তাঁতের উত্তর দেবেন তাকে বোঝাতে আমার সুবিধা হবে এখন যে জানে না তাকে কি বোঝানো যাবে তো তিনি মোটামুটি জানেন ঠাকুর মাসাই বলছে ঠাকুর মাসাই যে আপনি বলছেন এই অবতার পৃথিবীতে এখনো আসেনি আসবে আর যে অবতার যদি পৃথিবীতে চলে আসে সাড়ে সাতশো কোটি মানুষ পৃথিবীতে আপনি তাকে চিনবেন কিভাবে উনি তখন বলছেন বাবা অনেক নিদর্শন আছে কি নিদর্শন আছে বলছে উনি যখন আসবেন হাতে একটা তরবারি থাকবে তিনি উটের পিঠে চড়ে আসবেন আর আমরা হিন্দুরা তাকে ওইভাবে চিনে নিব আচ্ছা ঠাকুর মশাই আপনি বলছেন অবতার এখনো আসেনি আসবে হাতে থাকবে তরবাড়ি আর তিনি উটের পিঠে চড়ে আসবেন তো ঠাকুর মশাই অবতার এসে কী করবেন উনি যখন বলছেন আরে ভাই শত্রুদের ধ্বংস করতে আসবেন আর ভালো মানুষকে রক্ষা করতে আসবেন আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে কল্কি অবতারের যদি উদ্দেশ্য এটাই হবে শত্রুকে বিনাশ করা আর তিনি এখনো আসেনি আসছে তো ভাই বলুন তো এখন যদি কলকি অবতার হাতে একটা তরবারি নিয়ে চলে আসে মানুষকে যুদ্ধ করতে ভাই তরবারির সময় এখন কলকি অবতার যে তরবারি দিয়ে মানুষকে ধ্বংস করতে আসে শত্রু বিনাশ করতে দূর থেকে সন্ত্রাসী যদি একটা এ কে সেভেন বসে থাকে কলকি অবতার কতক্ষণ টিকবে কতক্ষণ কারণ তিনি বলছেন তার হাতে থেকে তরবারি এটা দিয়ে দেখে শত্রু বিনাশ করবে তো ঠাকুর মাসি বলছে ঠাকুর মাসি এখন তরবারি সময় নয় হিরাসীমার নাগাসাগা দুটো শহরে দুটো বোমের কারণে আজকে শেষ হয়ে গেছে এখন কত নতুন নতুন বোমা আবিষ্কার হয়েছে যে একটা জায়গাতে মারলে দুইশো বছর ওখানে উদ্ভিদ কোন প্রাণ জগৎ ওখান থেকে না দেখো তো এখন তরবারি দিয়ে কলকে অবতার এসে কিভাবে গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করবে যারা রাক্ষস স্বভাবের তিনি বলছেন বাবা এই মন্ত্রগুলোকে আসলে একটু গভীরভাবে দেখতে হবে আমি ঠাকুর মশাইকে পাল্টা প্রশ্ন হচ্ছে ঠাকুর মশাই আপনি বলেন উটের পিঠে চড়ে নাকি কলকে অবতার আসবে শত্রুকে বিনাশ করতে তো এখন কি উটের সময় এখন মানুষ বিমানে করে ঘুরছে গোটা পৃথিবী ভ্রমণ করতে আড়াই ঘন্টা সময় লাগে তো উট দিয়ে যদি গোটা বিশ্বকে ভ্রমণ করে তো কলকে অবতার যে ষাট সত্তর বছর হায়াত থাকে তো গোটা বছর ঘুরতে তো সময় শেষ হয়ে যাবে যুদ্ধ করবে কখন উদ্দেশ্য যদি ধ্বংস করাই হয় শ্রীমদ্ ভাগবত গীতা ওদের নাম্বার চার শ্লোক নম্বর সাত এবং আট এই মন্ত্র আলোকেই তার এই আকিদা বিশ্বাস করে যে একজন ব্যক্তি আসবে মন্ত্রটা বলছে মন্ত্র পড়ছে জ্ঞানাতি ভাবতি ভারতা আভ্যুরতন নাম ধর্মাসে তদে আত্মা নাম সৃজামি হাম পরিত্রানাই সাধুনাং বিনাশা চাই দুষ্কৃতাম ধর্ম সংস্থা পার্থানায়ে যুগে যুগে কিছু বুঝতে পারলেন না ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে নিয়ে ঠাকুর নামল বি সাহেব যে শুধু মন্ত্রে পাঠ করে মন্ত্র বলছে ইয়াদি ধর্মেশে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় সে মহান সষ্টা হিন্দুদের একজন কি তৈরি করে একজন ব্যক্তিকে সৃষ্টি করে কেন পরিত্রাণায় সাধুন সাধুদের রক্ষা করতে বিনাশা চাই দুষ্কৃতম আর রাক্ষসদের ধ্বংস করতে ধর্ম সংস্থা আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে সম্ভাব ঈশ্বর প্রত্যেক যুগে একজন ব্যক্তিকে পাঠায় সবশেষ ব্যক্তির নাম কি কলকি আল্লাহ সুমতাল বলছেন পবিত্র গনসুলান নাহাল সন্ন্যাসল আত্ম ছত্রিশ ওয়াল্লাকাদ বাস না ফিকুল্লি উম্মতের রসুলান আনিবুল্লাহ অস্তানবুত্তাগর আল্লাহ ঠিক এই কথাটাই বলেছে যে পৃথিবীর মধ্যে মানুষজন এক আল্লা ব্যতিত তাগুতের উপাসনা করে আল্লাহ ব্যতীত অন্য কার উপাসনা শুরু করে দেয় সেই সেই মহান সত্তা আল্লাহ সুবান তালা বিভিন্ন নবী রসুলকে পৃথিবীতে প্রেরণ করে ভাই ওদের মন্ত্রণ আমাদের এই পবিত্রগণের আয়াত সিমিলার কি সিমিলার নয় একই কি এক নয় একই কাছাকাছি ঠাকুর মশাইকে বলছে ঠাকুর মশাই তার মানে বোঝা গেল যে আপনার অবতারের যে ডেফিনেশন দিচ্ছেন তিনি আসলে আসার কথা কিন্তু তরবারি যখন সময় নয় তখন অনেক আগে আসার কথা তিনি বলছেন যে বাবা এই শ্লোকগুলো আরো গভীরভাবে দেখতে হবে আমি তখন ঠাকুর মাসে বললাম ঠাকুর মশাই এই অবতার প্রসঙ্গে আমার কিছু বেশ কিছু জানা আছে আমি কি বলতে পারি আমরা মন্দিরে বসে আছি বলছে বাবা ঠিক আছে বলো আর যে প্রথমে দেখতে হবে যে কলকে অবতার কোথায় আসবে এখন যদি কলকে অবতার যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে বা বাংলাদেশে জন্মগ্রহণ করে তো বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু সাত বা আট পার্সেন্ট তো চিনবে কিভাবে প্রথম ভবিষ্যৎবাণী বলা হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপ্রাণ অধ্যায় নম্বর বারো শ্লোক নম্বর দুই মন্ত্র নম্বর আঠেরো থেকে কুড়ি ভাই এখন তো ইন্টারনেটের যুগ এমন কে বলতে পারে যে রুহুল আমিন ভাই হিন্দু ধর্ম সম্পর্কে এমনিও অজান্তে উল্টো পাল্টা বলে দিচ্ছে মিলিয়ে দিচ্ছে ভাই আপনাকে প্রত্যেকটা শ্লোকের নাম্বার বলে দিচ্ছি শ্লোকও পাঠ করছি এবং অনুবাদটাও বলে দিচ্ছি ইন্টারনেটের যুগ এখন ইন্টারনেট থেকে এইসব ধর্মগ্রন্থগুলো আপনি পিডিএফ ডাউনলোড করে সঙ্গে সঙ্গে চেক করতে পারেন পারবেন কি পারবেন না আগেকার যুগ আছে নাকি যে বক্তা যা ইচ্ছা বলে দিয়ে চলে গেল আর পরে কি বলেছে খুঁজে পাওয়া যাবে না এমন নয় কেন এখন বক্তৃতা দিচ্ছে এটা ইন্টারনেটে মানুষ সরাসরি দেখবে এটা ডকুমেন্টস থেকে যাচ্ছে এটা হারিয়ে যাবার মতো আর কিছু নেই মন্ত্র বলছে সম্বালা বিষ্ণু যশস্ব গৃহপদুর ভাব মাহাম সুমাতান মাতারি বিবকন্যা দায়ী নিতান নির্দেশাত বলছে কল্কি অবতার কোথায় জন্মগ্রহণ করবে বলছে শ্যামবালা বিষ্ণু যশস্য গৃহ ঠাকুর বলছে ঠাকুর মশাই মন্ত্র বলছে কল্কি অবতার জন্মগ্রহণ করবে শ্যাম্বালা নামক একটা জায়গায় আজ ঠাকুর মশাই শ্যাম্বালা বলে পৃথিবীতে কোথায় জায়গা আছে তিনি বলছেন বাবা অবশ্যই থাকবে ধর্মগ্রন্থে আছে আজ ঠাকুর মশাই এই তো গুগল টপনি খুলে দেখেন ইন্টারনেটটাকে কল করেন গুগল ম্যাপে চলে যান শাম্বালা শব্দ লিখেন আমি যে ঠাকুর মশাই শাম্বালা শব্দ বলে পৃথিবীতে কোনো জায়গা নেই গুগল তো তাই বলছে ধর্মগ্রন্থ কি ভুল আছে ও যে তাই নাকি পৃথিবীতে শাম্বালা বলে কোনো জায়গা নেই আর যে তাই তো বলছে যে পৃথিবীতে শাম্বালা বলে কোনো জায়গা নেই আর যে ঠাকুর মশাই ধর্মগ্রন্থ কি ভুল বলছে ওতে বাবা ধর্মগ্রন্থ তো ভুল বলতে পারে না আর যে তাহলে আমরা বুঝতে ভুল করছি যে ঠিক বলেছে বাবা আমরাই বুঝতে ভুল করছি বিষ্ণু যশেরস্য গৃহ বিষ্ণু যশার গৃহে সুমাতান মাতার জিনিস পাওয়া গেল এক কলকি জন্মস্থান সাম্বালা দুই তার বাবার নাম বিষ্ণু যশা তিন তার মায়ের নাম সুমতি ঠাকুর নেই উনি বলছে ভাই আমরা আসলে ধর্মগ্রন্থ বুঝতে পারছি না ধর্ম তো ঠিকই আছে কিন্তু আমরা বুঝতে পারছি না আচ্ছা ঠাকুরমশাই সাম্বালা শব্দের অর্থ কি উনি তখন বলছেন যে ভাই সাম্বালা শব্দের অর্থ শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা আমি তাজ্জব ব্যাপার শ্রতিন আত্মা তিনমং চার আল্লাহ হচ্ছে ওয়াহাজ আল আমিন মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা আমি ঠাকুর মশাই এটা যদি আরবি করবেন হবে দারুল আমান শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা আর মোহাম্মদ জন্মগ্রহণ করেছে মক্কাতে এবার দারুণ আমান সামবালা শহরে উনি তখন কিছু বলছেন না আমি ঠাকুর মশাই আপনি মন্ত্র তো বলছে যে আপনাদের কলকি অন্য কোনো ব্যক্তি নয় এই কলকি আসলে আমাদেরই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তখন বলছে আরে তোমাদের নবী আমাদের কলকবতার হতে যাবে কেন ইস তা হয় নাকি তিনি এমন করছেন আজকে দুই নম্বর মন্ত্র আমি তাকে বেশি কিছু না বলে তাকে একটু একটু বোঝানোর চেষ্টা করছি কারণ অতিরিক্ত যদি বলে দিই ঠাকুর মজি বলে বা মসজিদ থেকে তুই মন্দির থেকে আগে হট এখান থেকে তুই আমাকে এসে এসে ইসলাম শেখাতে দুই নম্বর পয়েন্ট বিষ্ণু যশস্ব গৃহ তার বাবার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু মানে রক্ষাকর্তা আর যশাস সংস্কৃত ইয়াস থেকে মানে দাস বা ভিত্ত অর্থাৎ সর্বশক্ত ঈশ্বরের দাস কার বাবার নাম কলকি অবতারের নাম আজ ঠাকুর মশাই তাজ্য বিষয় আমাদের নবী মোহাম্মদের পিতার নাম কি ছিল ভাই আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম আল্লাহ দাস সংস্কৃত করেন হবে বিষ্ণু যশা আজ ঠাকুর মশাই এটাও মিলেছে বাবার নাম তিন সু মাতান মাতারি বিভো তার মায়ের নাম সুমতি বা মানে শান্তিময় অচঞ্চল ভাই আমাদের নবী মোহাম্মদ মায়ের নাম কি ছিল আমিনা মানে কি বাংলাতে শান্তিময় অচঞ্চল ঠাকুর মশাই আপনাদের কলকি অবতারে যার কথা আসার কথা বলছে সংস্কৃততে এটা প্রত্যেকটা মিলে গেছে আরবিতে আর এ ভবিষ্যদ্বাণী পূরণ করছে কে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আপনি এই ব্যক্তিকে না মানেন আপনার ধর্মগ্রন্থ বলছে আপনি স্বর্গে যেতে পারবেন না উনি তো বলছিস তা হয় নাকি বলছে তুমি কখন বাংলা করছো কোন আরবি করছো কোন সংস্কৃত করছো এগুলো যাকে তাকে মিলানো যায় আর যে দ্বিতীয় কোনো ব্যক্তিকে খাড়া করে দেখান যে মন্ত্রের ভবিষ্যৎবাণীগুলো পূরণ করেছে ঠাকুর মশাই যে ঠাকুর মশাই ভালো করে ভেবে দেখেন যে আপনার অবতার আসবে হাতে থাকবে তরবারি আর তিনি উটের পিঠে চড়ে আসবে এখন তো তরবারির সময় নয় আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি এসেছিলেন দেড় হাজার বছর পূর্বে ভাই তরবারি যুগ ছিল কি ছিল না মানুষ উটের পিঠে চাপতো কি চাপতো না আল্লাহুল তরবরি ব্যবহার করেছেন কি করেননি তিনি উটের পিঠে চেপেছেন কি চাপেননি আমি ঠাকুর মশাই আপনার ধর্মমত আসলে ঠিকই বলছে কিন্তু এই ভবিষ্যৎবাণী দেড় হাজার বছর পূর্বে আমাদের নবী এটা পূর্ণ করে দিয়েছে অতএব আপনাদের কলকে অবতার আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যদি না মানে আপনিও স্বর্গে যেতে পারবেন না উনি বলছেন যে বাবা তুমি এমনভাবে বোঝাচ্ছ তো এইভাবে তো আর অনেককে মেনানো যায় উনি একটাই কথা শুধু ইস্তায় হয় নাকি ভাই অত সোজা একজন ঠাকুর মশাই দীর্ঘদিন যাবৎ ধরে তিনি যে ধর্ম পালন করে আসছে তিনি হট করে মেনে নেবে আপনাদেরকে এতদিন ধরে আলেম বলে মা বলছে ভাই ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত নেই এক বাস যদি বলছে আরে বাপ দাদা পুরো পুরুষ ধরে মুনাজাত করে আসছে নতুন নতুন হুজুর হয়েছে। আর তোমরা মুনাজাত নেই এতদিন ধরে আমরা তো বলে আসছি ভাই বলি কি বলি না তো ঠাকুর মশার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ধরে কালী লক্ষ্মী পুজো সরস্বতী পুজো করে আসছে এখন যদি বলেন যে ঠাকুর মশাইগুলো করলে আপনি জাহান নামে যাবেন উনি অত সহজে মানবেন জি না ঠাকুর বলছি ঠাকুর ঠাকুরমশাই আমার কাছে আরো মন্ত্র আছে তাকে বেশি না বলে আমি যত পারি তাকে দলিলগুলো দিতে চেষ্টা করছি আর বোঝানোর চেষ্টা করছি তাকে না খুঁজিয়ে ঠাকুর মশাই বলছে ঠাকুরমশাই আমার আরো মন্ত্র জানা আছে বুঝছে তাই নাকি বুঝছে বলো আজ কলকে পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর চার পরিষ্কার বলছে চতুর্িভাতৃভিদ এবং কালিস্বামী কালী এই কলকে যখন পৃথিবীতে আসবে শত্রুদের বিনাশ করার জন্য চতুর্িভাতৃভিদ এবং বা চতুর মানে চার ভাতৃভি মানে তার চারজন সহচর বন্ধু ভাই থাকবে বা কাদের কথা বলছে চার খলিফার কথা বলছে ভাই এর চাইতে জ্বলন্ত কোনো প্রমাণ লাগে অতএব আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনhum এই চার খলিফার কথা বলছে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন যুদ্ধে তিনি সহযোগিতা করেছেন কি করেন এই চার খলিফা চতুর্বিভাত ত্রিবিধ এবং কলিশями কলিখায়াম মানে শত্রুদের বিনাশ করার জন্য তাকে সহযোগিতা করবে আজ ঠাকুর মশাই আমাদের চার খলিফার কথা জানেন না বুঝছে হ্যাঁ আমরা জানি কারণ আমাদের ইতিহাস বই যেটা আছে সেখানে লেখা আছে চার খলিফার কথা বলছে এটা তো আমরা পড়েছি ইতিহাসে কোলকিপুর দ্বিতীয় অধ্যায় মন্ত্রমাসাত যত জুয়াং দেবং রত সংসাবাতনে রত এই কলকি অবতার যখন যুদ্ধ করবে শত্রুকে বিনাশ করবে তখন মহান সত্তা ঈশ্বর তাদের ভগবান বিভিন্ন দেব দিয়ে সাহায্য করবে বা কিসের কথা বলছে ফেরেশতা মণ্ডলী কথা বলছে সুরা ইমরান সুরা আয়াত 23 থেকে 25 সুরা আনফাল আয়াত 8 নয় 9 সুবান সুবানা বিশ্ব নবীকে ফেরেস্তা দেশ সহযোগিতা করে নাই তিন থেকে পাঁচ হাজার ফেরেস্তা বদরের যুদ্ধে পাঠিয়েছিলেন কাফেরদেরকে পরাস্ত করেছিলেন আমি ঠাকুর মাসে যে ঠাকুর মশাই আসার কথা আপনার ধর্মগ্রন্থ বলছে আসলে এটা পূর্ণ হয়ে গেছে আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন চোদ্দশো বছর পূর্বে সবগুলো ভবিষ্যৎবাণী আমাদের পূর্ণ করেছে উনি কোনো ভাবে মানতে না তিনি তখন একটু নরম হয়ে বলছে বাবা তোমার কথাগুলো একবার ফেলে দেওয়ার মতো নয় তোমার কথা যুক্তি আছে তিমিতে তোমার কথা যুক্তি আছে কারণ কোয়াটাকে খণ্ডন করবে একটা দুটো তিনটে চারটা ১২ বারো তেরোটা ভবিষ্যৎবাণী পূর্ণ করেছে আমাদের নবী বিশ্বনবীর শুধুমাত্র সিরাতের গ্রন্থ থেকে আর অলরেডি মানুষ অটোমেটিক জানে যে বিশ্বনবী সম্পর্কে কল্কিপুরাণ পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রণার পনেরো পরিষ্কার বলছে দ্বাদশ শুক্ল শ্রী মাধব মাসি মাধব দ্বাদশ শুক্লপক্ষ বা দ্বাদশ মানে বারো শুক্ল পক্ষ মানে হিন্দু দুটো পক্ষ গণে এক একটা শুক্লপক্ষ আর একটা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ মানে সাদা মানে চাঁদের প্রথম পনেরো দিন মানে পূর্ণিমার রাত আর কৃষ্ণ মানে কালো মানে শেষ পনেরোটা দিন তো দ্বাদশ শুক্লপক্ষ অর্থাৎ চাঁদের প্রথম অর্ধাংশের বারো তারিখে কলকি অবতা জন্মগ্রহণ করবে ঠাকুর ভাষায় ঠাকুর ভাষায় মতন থাকলেও আমাদের মুসলিম স্কলার একটা তথ্য দিয়েছে যে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি জন্মগ্রহণ করছে কত তারিখ বারোই রবি আওাল আওাল মানে প্রথম বারোই রবি আউ্বাল বলছে হ্যাঁ আমরা দেখেছি ঈদে মিলাদবী তো পালন করে বারোই রবি আওয়াল উনি বলছেন আমরা দেখেছি কেন আমাদের ওখানে হয় তো ঠাকুর বলছে ঠাকুর মশাই আর কি চান একজন মানুষকে আইডেন্টিফাই করার জন্য তার বাবার নাম মায়ের নাম জন্মস্থান চারজন সহচার থাকবে এবং শত্রুর ধ্বংসের জন্য চারজন বন্ধু দিয়ে সে পরাস্ত করবে এবং জন্ম তারিখটা মিলাচ্ছে আর কি চাই তিনি তখন আমাকে বলছেন যে বাবা আচ্ছা তোমার কথা আসলে যুক্তি আছে চিন্তার বিষয় উনি তখন বলছেন বাবা আসলে এই ধর্মগ্রন্থগুলোকে আসলে অনেকটা ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে যদি তোমাদের আমাদের এই ধর্মগ্রন্থে তোমাদের নবীর নামটা একবার থাকতো তাহলে আমাদের তো হিন্দুদের মধ্যে আমাদের তুমি মিলিয়ে দিচ্ছ মানে তিনি এটা মানে অন্তর থেকে তিনি বুঝতে পারছেন যে না আসলে এটা ঠিকই বলছে কিন্তু তিনি হান্ড্রেড পারসেন্ট একমত পোষণ করতে পারছে না কিন্তু অন্তর বলছে না ঠিকই বলছে মুশার্সাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ আমি তো তোমাকে বিশ্বাস করি কিন্তু একবার দেখা দাও ভাই বলেছিল কি বলে নাই আল্লাহ বলছে একশো তেতাল্লিশ ১৪৩ লন্তরানি। তুমি কোশ্চিন কালেও আমাকে দেখতে পাবে না তো মুসার সালাম আল্লাহকে বিশ্বাস করতো ঠিক কিন্তু তারপর দেখার একবার আগ্রহ জন্মিয়েছিল ঠাকুর বলছে যে তোমার কথা মেনে নিচ্ছি কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যদি একবার তোমাদের নবীর নামটা থাকতো সরাসরি তাহলে আমাদের মধ্যে তো কোনো মত থাকতো না আমরা তো মেনে নিতাম আজ ঠাকুর আসলে কলকি এটা মানে কি বলছে শত্রু বিনাশকারী কলকি সংস্কৃত শব্দ বাংলা করলে কি হবে ভাই শত্রু বিনাশকারী আজকে ঠাকুর ইমাম বাঘাবির একটি আমার অনেকগুলো নাম এটা মোহাম্মদ আল আলমাহি আল মাহি মানে শত্রু বিনাশকারী আছে ঠাকুর মশাই এই নামটাও মিলে গেছে বলছে রুহুর ভাই মানে উনি দেখতে গেছেন নাম ঠাকুর মাসি বলতে ঠাকুর মশাই আপনার মন্দিরে কি কোনো ধর্মগ্রন্থ আছে বলছে জি অনেকগুলো আছে তা আমি যে শ্রীমাদ ভাগবত মহাপুরাণ এ ধরনের কোনো বই আছে পুরাণ বলছে জি শ্রীমাদ ভাগবত মহাপুরাণ আছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসুন উনি নিয়ে এসেছেন আনার পরে ঠাকুর মশাই বসে আছে আজ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর ছিয়াত্তর বের করুন মন্দিরের ভেতরে কথা চলছে উনি সঙ্গে সঙ্গে শ্রীমাদ ভাগবত মহাপুরাণটা বের করেছে এইভাবে বসে আছে আমিও তার পাশে বসে আছি একটু দূরে উনি মন্ত্রটিকে বের করে খুঁজছেন পৃষ্ঠা উল্টাচ্ছেন এক পাচ্ছেন ঠাকুর মাসাই বলছে ঠাকুর মশাই মন্ত্রটি পেয়েছেন তিনি কোনো কথা বলছেন না একটুবার আবার বলছে ঠাকুর মশাই মন্ত্র পেয়েছেন তবুও কোনো কথা বলে না একটুবার বলছি ঠাকুর মশাই মন্ত্র পেয়েছেন আর যদি না পেন আমাকে বইটা দেন আমি বের করে দিই উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই মন্ত্রটি এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না তিনি বলছেন রুহুল আমিন ভাই মন্ত্রটি এখানে ছিল আমি এত দিন ধরে দেখতে পেলাম না বই শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর ছিয়াত্তর পৃষ্ঠা নম্বর তেরো গীতা প্রেস থেকে ছাপা ভাই তেরো পৃষ্ঠা দুই হাজার পৃষ্ঠার বই তেরো পৃষ্ঠা মানে প্রথমেই তো বইটা হাতে নিয়ে দেখছি যে উনিশশো সালে প্রিন্ট তিন টাকা পঁচিশ পয়সা মূল্য এক হাজার পৃষ্ঠা বই দাম তিন টাকা পঁচিশ পয়সা উনিশশো সালে প্রিন্ট একদম ধুলো হয়ে গেছে বইটা হলুদ হয়ে গেছে অনেক জায়গাতে খেয়ে নিয়েছে মন্ত্রটা কি তাজ্জব জানেন তিনি দেখে তিনি তাজ্জব হয়েছেন মন্ত্রটি বলছে অজ্ঞানু হেতু ক্রেতু মুহাম্ মাদ মুহামাদ দয়াতে বিবেক বুঝতেছেন কি আছে অজ্ঞানুহেতুক্রেতু মুহাম্ মাদন্ধকারিণী না শিন বিদায় হতে দয়াতে বিবেক ওলোগো মহাম্মদ নাম পরে এক আদমি ধারতি পর পধারেগা মুহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে অন্ধকারিনী না আসিনি অন্ধকারিনী না মানে সে অন্ধকারকে দূর করতে আসবে ভাই কিসের দূর রাতের অন্ধকার নাকি অন্ধকারিনী না আসিনি সে ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে মানে অজ্ঞতা বর্বরতাকে দূর করার জন্য মোহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে হেতা হেতাদায়াতে মানে হৃদায়ত দিতে বিবেক মানুষের বিবেককে পথে পরিচয় করার জন্য মোহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে যে এই মন্ত্রটি পেয়েছে ঠাকুর মশাই তখন বলছেন যে বাবা আমি একদম হান্ড্রেড তখন মনে মনে ভাবছি ঠাকুর মাসাই মনে ইসলাম কবল করবে কারণ তিনি যখন মেনে নিয়েছেন ঠাকুর মাসাই বলছি ঠাকুর মশাই তাহলে আপনি কি ভাবছেন মন থেকে খুব খুশি যে ঠাকুর মাসাই মনে ইসলাম কবল করবে যেহেতু মেনে নিয়েছেন তিনি বলছেন যে বাবা এই আমাদের মধ্যে এত বড় বড়ো পণ্ডিত আছে স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় এত বড় বড় পণ্ডিত আছে এরা কে বুঝতে পারলো না তুমি বুঝতে পারলে আমি তখন বুঝতে পারছি যে দাওয়াতি ফিল্ডে সবার কাছে একটাই বাধা আমি দলিল পেশ করি আর ওরা বলে বাপ পুরো পুরুষ ধরে করে আসলাম এটা কি ভুল আমাদের মধ্যে এত বড় আলে বলে বা পীর ফকি মা শায়েক আমাদের মধ্যে এত পণ্ডিত বুজুর্গ আছে এরা কি কেউ বুঝলো না তোমরাই বুঝলে হিন্দু ভাইরাও এই দলিল আমার মুসলিম ভাইরা শেষ পর্যন্ত এই একই দলিল যে বাপ পুরো পুরুষ ধরে করে আসলাম এত মানুষ ধরে করে আসছে এত বড় আলে ওরা জানে না তুমি জানো নাকি একা ঠাকুর মশাই সমস্ত কিছু জানা বোঝার পরে তিনি বলছেন যে এত বড় বড় পণ্ডিত মহাশয় তারা বুঝলো না তুমি বুঝলে এটা কি হয় কেমনে আজ মশাই বড় বড় পণ্ডিতের কথা শুনবেন না ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বলেছি যে থেকে বাদ দিয়ে যদি আপনি উপাসনা করে ঈশ্বর কবুল করবেন না আরেকটা মন্ত্র ঠাকুর মশাইকে দেখালাম সেটা ভবিষ্যপ্রাণ পর্ব পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ সাতাশ নবভরত প্রকাশনী মহাত্মা গান্ধীর ছিয়াত্তরটি সাত লক্ষ এক কলকাতার ঠিকানা এখান থেকে মন্ত্র মানে এই ধর্মগ্রন্থটা কিনেছি ইন্টারনেটও মজুদ আছে আপনার ইন্টারনেট থেকে পিডিএফ নামে দেখতে পারেন এখানে এতই চকচক করে মন্ত্রটি আছে যে কোনো হিন্দু ভাইকে যদি মন্ত্রটা একবার বের করে দেখান যে ভাই আপনাদেরই ধর্মগ্রন্থ বলছে যে মোহাম্মদ সাল্লাহ আসবে তাকে অনুসরণ না করলে আপনি স্বর্গে যেতে পারবেন না সে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যদি কোনো হিন্দু হয়ে থাকে সে অবশ্যই মোহাম্মদ সাল্লাহ তাদের অবতার তথা নবিষে বিশ্বাস করতে বাধ্য থাকবে মন্ত্রটা কি জানেন মন্ত্রটা পাঠ করবো অনেক বড় মন্ত্র ছাব্বিশখানা মন্ত্র আছে আমি এখানে বেছে বেছে আটখানা মন্ত্র পাঠ করছি যে আটখানা পাঠ করলে আপনারা বুঝতে পারবেন যে অন্ধকে যদি ঠসা মানুষটাকে কানে কমিশনে একটু যদি বুঝতে পারে তবু বুঝতে হ্যাঁ এটা আমাদেরই নবী কথা বলছে মন্ত্র কি বলছে দেখেন

মন্দির খুলে পুজো অর্চনা করতে পারবো আর যদি মসজিদের দায়িত্ব ওটা বন্ধ থাকবে না ওটা একটু চালিয়ে নিতে পারবো স্পষ্ট এত সমান্বিতাহা একজন ব্যক্তি আসবে ম্লেচ্ছ ম্লেচ্ছ মানে যিনি ভারতের বাইরে থেকে আসবেন ভাই বলুন তো বিশ্বনবী কোথা থেকে এসেছেন ভারতের বাইরে মক্কা তো ভারতের বাইরে আচরণীয় সমান্বিতাহা আচার্য আচার্য কি ভাই আচার্য সংস্কৃত এটা দেওয়া হয় উপাধিটা কেন সম্মানিত ব্যক্তির জন্য আচার্য আচার্য প্রফুল্ল চাকি আছে না হিন্দুবার আচার্য শব্দ বিশ্লেষণ মানে বিশ্লেষণটা তার জন্য ব্যবহার করে যে সম্মানিত বোঝা গেল একজন ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে এসেছে প্রশংসিত ব্যক্তি ভাই মোহাম্মদ বাংলা করেন প্রশংসিত এত উস্মিন তরে লচ্ছা চान्य समानিতা মহাম মাদিত্য জ্ঞাত शिष्य शाखा समानিতা রূপো চৈব महादेवं সে ব্যক্তি কোথা থেকে আসবে মহাদেবং মহাদেব মানে এই মহামানব কোথা থেকে আসবে মরুস্থলা নিবাসিনাম মরুস্থল মানে ভাই মরুভূমি লিঙ্গ ছেদা শিখাহীনাম সুศรีধারিনি সুদুশকা আর এই ব্যক্তির লিঙ্গ ছেদা মানে লিঙ্গ ছেদন কো আভাবে লিঙ্গ ছেদন বোঝাতে হবে মানে খাতনা দেওয়া বা মুসলমানি দেওয়া শিখাহীনাম এ ব্যক্তি পেছনে জল থাকবে না ভাই হিন্দু পারে দেখবেন তারা পেছনে জল টিকে দেয় কি দাইকি দাই না লিঙ্গ ছেদা শিখাহীনাম সুศรีধারিনি সুদুশকা উচ্চলাপি সর্বভক্ষী সে ব্যক্তি যখন উপাসনা করবে সে উচ্চ স্বরে আহ্বান করবে বা কিসের কথা বলছে কথা বলছে বাংলা করেন আজানের আহ্বান করবে কোন হিন্দু ভাইকে দেখেছেন যখন বা করে সেই মানুষকে ডাকে না তারা ঘন্টা বাজায় অথবা শাক বাজায় অথবা ঢাক বাজায় মানুষকে বোঝানোর জন্য পৃথিবীতে একটাই ধর্মের অনুসারী আছে যারা মানুষকে উপাসনার জন্য মাইকের মাধ্যমে আজান দিয়ে ডাকে সেটা কোনটা ইসলাম যদিও আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ আজানে কি বলে এটা আমরা বুঝি না নিজেরাই একদিন আমি যাচ্ছি আমাদের পশ্চিমবাংলার একটা জায়গাতে প্রোগ্রাম করতে মাগরিবের ওয়াক্ত এসেছে একটা মসজিদের সলাত আদায় করতে ঢুকেছি মাগরিবের আমরা তিনজন হচ্ছে ড্রাইভার সহ কেবল ইমাম সেম গরিল মকজুবি আলিম দলিন বলেছে আর আমরা তিনজন বলেছি আমিন জোরে বলেছি কোন রকম নামাজ শেষ আর একজন ইমাম নামু একদিন করে দাঁড়িয়ে তিনি বলছেন কে জোরে আমিন বলো কে আনছি কি ব্যাপার এরকম করে কেন আবার কে জোরে আমিন বললো আনছি ইমাম সাহেব আমি জোরে আমিন বলেছি আপনি জোরে আমিন বললেন মানে আনছি ইমাম সাহেব আমরা তো জোরে আমিন বলি জোরে আমিন বললেন মানে এটা হানাবি মসজিদ জোর টোরে আমিন চলবে না আমি তখন বলছি যে ইমাম সাহেব আসলে আমি তো মুসাফির মানুষ তা আমি তো এসেছি এক পড়লো বা কবে আসবো ঠিক নাই তো আমরা তো জোরেই বলি আমিন বলছি এটা হানাফি মসজিদ জোরে আমিন চলবে না তো চলবে না এখানে নামাজ পড়তে হলে আসতে আমিন বলতে হবে মোল হিসেবে ঠিকই আছে তো আপনি রাখছেন কেন বলছেন আমাদের একটা হানাফি মসজিদ ভাই জোরে আমিন চলে না আজ ঠিকই আছে কোনো সমস্যা নেই তো ইমাম সাহেব তো জোরে আমিন চলবে না তো আপনি আমাকে ডাকলেন কেন উনি তখন বলছি আপনাকে ডাকলাম মানে আজ একটু আগে মাইক থেকে আজান দিলেন যে হাই আলাস সলা নামাজের জন্য এসো আপনি বলেননি যে শুধু হানা ফেরা এসো ওনাকে বলছি যে আপনি আজান তো দিলেন যে হাই আলাস সলা নামাজের জন্য এসো আমি শুনতে পেলাম চলে এসেছি আপনি যদি বলতেন যে শুধু হানা ফিরা এসো তাহলে আমরা আহ আলে যেতাম না আপনারে বাংলাদেশের একজন আলেম বক্তা আছে আল্লামা সফিয়া নুরুল ইসলাম অলিপুরি নাম শুনেননি ভাই তিনি প্রকাশ্য বক্তিতার মাধ্যমে বলছেন যে কোনো ব্যক্তি যদি আমাদের মসজিদে এসে জোরে আমিন বলে তো মসজিদ থেকে ঘাট কা দিয়ে বের করে দিতে হবে তো আমি তো বলি ভাই এত কিছু করার প্রয়োজন নেই না আমার আজানের জন্য আজানের বাক্যটা চেঞ্জ করে দেন হাইয়াল সাল জায়গায় শুধু বলে দেবেন হানা ফিরা এসো তাহলে আমরা যাব না ভাই পৃথিবীর কোনো মুসলিম কে যখন দাওয়াত দিচ্ছেন আজানের জন্য মুসলিমরা আজকে মুসলিমদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে তো আমরা আসলে আজানের অর্থই জানি না মন্তব্য যে উচ্চ লাপি যখন তারা আহ্বান করবে উচ্চশের মানুষকে ডাকবে কেন উপাসনার জন্য একটা ঘটনা বলে বুঝতে পারবেন যে আমরা আজানের অর্থটাই জানি না আজানের যদি আমরা অর্থটা জানতাম তো গোটা মুসলিম উম্মা আমরা এই একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম কিন্তু আমরা আজানের অর্থটাই জানি না একজন ব্যক্তি গিয়েছে বাঙালি সৌদি আরবে দীর্ঘদিন কাজ করেছে অনেক দিন কাজ টাজ করার পরে আচ্ছা ভাই আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে আমি বোঝাচ্ছি এটাই যে মুসলিমরা যদি জান্নাত যেতে চাই তাকে কার আনুগত্য করতে হবে বিশ্ব নবীর আনুগত্য করে একজন মানুষকে জান্নাত যেতে হবে পীর বা মাঝাব বা কোনো তরিকার পথ দিয়ে নয় এমনকি যদি পৃথিবীতে ঈশালাম চলে আসে তারও আনুগত্য করে কোনো মানুষ জান্নাত যেতে পারবে না আল্লাহ রুসালের আনুগত্য করেই মানুষকে জান্নাত যেতে হবে এটা তো মুসলিমদের মধ্যে একটা প্যাকেজ দিলাম এখন আর একটা প্যাকেজ শুরু করেছি যে কোনো হিন্দুও যদি জান্নাত যেতে চাই তাকে বিশ্বদেবীর আদর্শকে গ্রহণ করে জান্নাত যেতে হবে আর এই তথ্যগুলো আমাদের আশেপাশে যেসব হিন্দু ভাইরা আছে তাদেরকে দেখে দিতে হবে তাদের ধর্মগ্রন্থের আলোকেই এবং পবিত্র পবিত্রকরণের আলোকেই যে ভাই আপনার ধর্মগ্রন্থ বলছে যে মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে তাকে অনুসরণ না করলে আপনিও জান্নাতে যেতে পারবেন না এটা আপনার দাওয়াতের সুবিধার্থে আপনার দুটো পয়েন্ট উপস্থাপন করছি একটা মুসলিমদের পক্ষ থেকে একটা অমুসলিম হিন্দুদের পক্ষ থেকে যে দুই দিকে যেন আমাদের দাওয়াতি কার্যক্রমটা চলে

বলছে আজান আর নামাজটা বাংলাতে হয় কেন বলেন তো বাঙালি গিয়েছে তো এখানে আল্লাহ আকবার আল্লাহ যে আজান সৌদি আরবে একই আজান হয় কোনো পার্থক্য নাই বাকি সমস্ত কিছুর পার্থক্য আছে এখানে ইমাম সাহেব সুরাতুল ফাতে পরে আলহামদুলিল্লাহ রবিল আলমী ওখানে একই পড়া ও তার জন্য মনে করছে ছোট কাল থেকে শুনে শুনে অভ্যাস ও মনে করছে এটা মনে বাংলা তো আরবে গিয়ে ওটাকে বুঝেছে ও বাংলা তো আসলে আমরা আজানে কি বলছে আমরা এটা বুঝি না উচ্চ লাপি সর্বভোগী ভবিষ্যতে জনমামা এই ব্যক্তিটা ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করবে বা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন কি করেন নাই যে করেছে কি আলামত প্রসঙ্গে অনেক ভবিষ্যৎবাণী করেছে এখানে একটা সমস্যা আছে সমস্যাটা খণ্ডন করে দিই এক মানুষ আছে আমাদের মুসলিমদের মধ্যে যারা খুব প্রচার করছে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে আছে না নেই বলছে যে হাদিস মানা যাবে না হাদিস সই হলে হবে কি সই হলেও হাদিস মানা যায় না সুন্নাত মানতে হবে দলিল বলছে বুখারি বুখারি করে লাহিসটা চিল্লাই তো বুখারিতে তো আল্লাহ দাঁড়িয়ে পেশাব ফিরার হাদিস আছে তো আহিসটা দাঁড়িয়ে পেশাব ফিরবে নাকি ভাই বলছে কি বলছে না আবার বলছে বুখারিতে যদি হাদিস থাকে হাদিসে সই হয় সেই হাদিসে যদি মানতে হয় তো তো আল্লাহটা বিবাহ করেছে সেই হাদিস দ্বারা প্রমাণিত তো কেন বিবাহ করে না ভাই বলছে কি বলছে না একটু জবাব দেব ভাই যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাথ মানতে হবে এটা মূলত মাত্র পঞ্চাশ বছর আগেকার দাবি এর পূর্বে সালাবদের মধ্যে কেউ দাবি করেনি এটা প্রথমে দাবি করে হচ্ছে আমিন ও কার একজন হানাফি দেবন্দি আলেম একটা উর্দু ভাষাতে বইয়া চালাদা যে হাদিস আর সুন্নাত মে মানে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য প্রথম তারা আবিষ্কার করে তো তারা এখানে বলছে যে হাদিস সই হলে মানা যাবে না সুন্নাত মানতে হবে আর আল্লাহ সুল ওটাই বলেছে কোথায় যে আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতে খোলাফা রাশেদিন ও মাহাদিন তিনমিজি হাদিস না দু হাজার যে আমার সুন্নাত তোমরা মেনে চলো আর সাহাবার দিয়ে আল্লাহ তালাম খোলাফা সুন্নাত এখানে সুন্নাত বলেছে আর একটা ওই যে মোহাম্মা মালিক হাদিস নয় ষোলোশো চৌষট্টি এবং মিশকাত হাদিস নয় একশো ছিয়াশি যে আমরাইন যে তোমাদের হচ্ছে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব একটা সুননাতে রাসুলিহি আর সুন্নাত তো এখানে সুননাথ বলেছে ওখানে সুন্নাত বলেছে হাদিস মানাগতা কথা কোনো জায়গায় বলেনি এটা তাদের দলি এটা খণ্ডন করে দিই ভাই বলুন তো যে বলছে যে হাদিস মানা মানে সুননাথ মানতে হবে তো তাকে জিজ্ঞাসা করুন ভাই হাদিস কাকে বলে উনিশ সালের সঙ্গে আপনাকে বলবেন হাদিস মানে আল্লাহ কথা আল্লাহ কাজ আল্লাহ সমর্থন বা এটা তোমরা সকলে একমত এটাকে হাদিস বলে আর সুননাথ কাকে বলে আল্লাহ রসুল যে কাজটা করেছে সেটা একটা সুননাথ আল্লাহ যে কর্মটা করেছে সেটা সুননাথ তো তারা বলছে হাদিস মানা যাবে না সুননাথ মানতে হবে তো তাদেরকে আমরা পাল্টা প্রশ্ন করব সুননাথ মানে তো যে কাজটা করেছেন সেটাই সুননাথ তো এগারোটা বিবাহ তোমরা তাহলে বিবাহ করো কথা বোঝেননি আমি ঘুরে আল্লাহ দাঁড়িয়ে পেশা ফিরেছে তোমরাই দাঁড়িয়ে পেশা ফিরো হলে এটা শুধু আকেলি জবাব ভাই বলুন তো হাদিস মানা যাবে না সুননাথ মানতে হবে ভাই জান্নাতে বর্ণনা আল্লা দিয়েছেন কি দেননি এটা হাদিস না সুননাথ তো যারা বলছে হাদিস অস্বীকার করে দেখেন বা জাহান নামের বর্ণনা দেননি এগুলো হাদিস হাদিস কবরের আজাব যেসব আল্লাহ আগে ভবিষ্যৎবাণী করে গেছেন এগুলো হাদিস না নাথ আল্লাহ শারীরিক গঠন সামালের তির্মিত আছে না নেই আল্লাহুল কেমন ছিলেন চুলগুলো কেমন ছিলেন নবতের সেইটা কোথায় ছিল এগুলো যে বর্ণনা এসেছে এগুলো হাদিস না নাথ হাদিস তো এগুলো আপনি মেয়ে বলুন না যে হাদিস মানে সুন্নাত মানতে হবে তো এগুলো তো সবই হাদিস অস্বীকার করে দেখেন বোঝা গেল হাদিসের হচ্ছে একটা আম মানে হাদিস মানে আম অবশ্যই আমরা সমস্ত হাদিসই মানি বা আলোস যে এগারোটা বিবাহ করেছে আমরা এই হাদিসের উপরে আমল করি কি করি না করি না ভাই সমস্ত হাদিস বা কোরআনের সমস্ত আয়াত যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে এমনটা নয় আমল হচ্ছে দুই ধরনের একটা নাফসের আমল আছে না নেই আল্লাহ এগারোটা বিবাহ করেছে এই যে আমরা আকিরা বোষণ করে বিশ্বাস করি হাদিসের পরে আমল হলো কি হলো না আল্লাহ হচ্ছে উত্তা আল্লাহকে ভয় করো হাত পা দিয়ে ভয় করতে হয় নাকি তাওয়াক্কুল করা ইবাদত নাই ভাই তো তাওয়াক্কুল করছেন কি দিয়ে হাত পা দিয়ে নাকি তো অন্ত দিয়ে বিশ্বাস করে এটা একটা ইবাদত তো আল্লাহ এগারোটা বিবাহ করেছে এটা বিশ্বাস করি হাদিসের পরে আমল হয়ে গেল তো যারা বলছে না হাদিস মাদা সুনাত মানতে এটা একটা বিভ্রান্ত একটা ধারণা অন্য কিছু নয় আমাদের দাবি হচ্ছে এটাই পৃথিবীর যতগুলো মানুষ থাক না কেন বিশ্বনবীর আনুগত্য আদর্শ করে জান্নাত যেতে হবে বিকল্প কোনো পথ নেই অবশেষে যে মন্ত্রটা বলছিলাম মন্ত্রের শেষ অংশ এটাই এটা দিয়ে আলোচনা শেষ করব প্রশ্নোত্তর মধ্যে ইনশাল্লাহ প্রবেশ করব মন্ত্রের শেষ অংশ বলছে মহাম্মাদ খ্যাত মহাম্মাদ সর্বশেষ ঋষি ভাই পবিত্র কোনো এত আছে না খাতামা নাবিন যে মোহাম্মদ সালসাল্লাম সর্বশেষ নবী হিন্দু ধর্ম তাই একইভাবে বলছে যে মোহাম্মদ সর্বশেষ নবী তার আনুগত্য না করলে তারাও জান্নাত যেতে পারবে না ঠাকুর মশাই সর্বশেষ যখন বলছি ঠাকুর এবার কি তিনি বলছেন যে বাবা এ বিষয়ে নিয়ে আমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে আমি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি চলে গেছি তিন দিন পর ঠাকুর মশাইকে ফোন দিয়েছি যে ঠাকুর মশাই কী ভাবলেন উনি তখন বলছেন যে বাবা তুমি আমাদের মন দেওয়া না আজ কেন ঠাকুর মশাই আমি যদি কোনো অন্যায় করে থাকি বা আপনার অনুভূতিতে আঘাত দিয়ে থাকি আপনি বলেন আমি আপনি ক্ষমা চাইছি বুঝে বাবা আসলে তা নয় আসলে তুমি যখন তোমার ইসলাম ধর্ম বোঝাও তখন আমার মনে হয় তোমার ধর্মটি ঠিক আর আমার ধর্মটি ভুল তুমি যখন তোমার ধর্ম বোঝাও মনে হয় তো তোমার ধর্মটাই ঠিক আমার ধর্মটা ভুল তো ঠাকুর মশাই বলছে আমাকে যে বা তুমি আমাদের মন্দিরে কখনো এসো না আমি ঠাকুর মশাই কোনো সমস্যা নেই ঠিক আছে ঠাকুর ফোনটা রেখে দেয় আমি ফোনটা রেখে দিই এখনও যদি ঠাকুর সঙ্গে দেখা হয় ঠাকুর মশাই দূর থেকে তিনি বলেন জয় শ্রীরাম আর আমি বলি ঠাকুর মশাই কেমন আছেন উনি আমাকে বলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো জয় শ্রীরাম ওখানে শেষ তো তিনার শেষ দলিল সত্য গ্রহণে বাধা একটাই ছিল মানে দুটো পয়েন্ট এক এত মানুষ করছে এটা কি ভুল আর দুই নম্বর পয়েন্ট যে আমাদের মধ্যে এত পণ্ডিত আছে ওরাই কি ভুল ভাই সমস্ত মুসলিম জামাতের মধ্যে যত বিদাতি আছে তাদের দলিল কয়টা দুইটা যে বাপ দাদ পুরো পুরুষদের এগুলো কি ভুল এত বড় বড় আলে বলে করছে এগুলো কি ভুল ঠাকুর মশাই যে দলিল দিয়ে ইসলাম কবুল করেনি বর্তমান বিদাতিরাও বিদাত পরিত্যাগ করে না কিন কারণে এ দুটোই কারণে অন্য কোনো দলিল নেই সব জায়গাতে একটাই পয়েন্ট মহান সত্য আল্লাহ সালের কাছে এই দাবি এ দোয়া যে আল্লাহ সুমান তালা আমাদেরকে পবিত্র করেন সেই আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালাম